বংশবৃক্ষ। জয় নামক মহাকাব্যকে আমরা মহাভারত বলে জানি। হাজার হাজার বছর আগের ঘটনা। মহর্ষি কৃষ্ণ, দৈপায়ন যাকে আমরা বেদব্যাস বলে জানি, ঘোর তপস্যা আর ধ্যানের মাধ্যমে পুরাতন বেদ অধ্যয়ন করে জানতে পারেন এবং বেদের অর্থ সকলকে বোঝান। 3 বৎসর যাবৎ কঠোর সাধনা করে জীবনের সকল তপজ্ঞান অঙ্গীকৃত করেন। মানব জাতির মঙ্গল সাধনে সমস্ত তপজ্ঞান তিনি লিখিত রূপে আনতে চেয়েছিলেন। সেজন্য তিনি ভগবান শ্রী ব্রহ্মার সাহায্য প্রার্থনা করেন, করজোড়ে ব্রহ্মার সামনে নিবেদন করেন, প্রণাম ব্রহ্মদেব, আমি এক মহাকাব্য রচনা করেছি। এই মহাকাব্যটি লিখবার জন্য কারো সাহায্য চাই। শ্রী ব্রহ্মা বেদব্যাসকে উপদেশ দিলেন, শ্রী গণেশের ধ্যান করো, তোমার মহাকাব্য একমাত্র গণেশজিই লিখতে পারবেন। ব্যাসদেব শ্রী গণেশের ধ্যান করলেন। শ্রী গণেশ মহর্ষি বেদব্যাসের প্রার্থনা স্বীকার করলেন। ওম নমো নারায়ণ বলে মহর্ষি ব্যাস তার অমর বাণীর মাধ্যমে জয় নামক মহাকাব্য মুখে বলতে শুরু করলেন। যখন এই মহাকাব্যের লিখন শেষ হয়, তখন মহর্ষি তার শিষ্যদের তথা পুত্রপৌত্রদের 4 বেদের সাথে সাথে এই মহাকাব্য অধ্যয়ন করতে লাগলেন। কিন্তু যতদিন পর্যন্ত এই মহাকাব্যের ব্যক্তিরেখা এই পৃথিবীর মধ্যে জীবিত ছিল, ততদিন এই মহাকাব্যের কথন জনমানবের মধ্যে কখনো ব্যক্ত করেন নাই। একদিন মহর্ষি ব্যাসের পৌত্র রাবা জন্মজয় সর্পশত্র যজ্ঞের আয়োজন করেন। নিজের সমস্ত শিষ্যদের নিয়ে তিনি এই যজ্ঞের উদ্দেশ্যে রওনা হলেন। রাজা জন্মেজয় বললেন, মহর্ষি, কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধে আপনি সাক্ষী ছিলেন, পুরো কাহিনী আমি আপনার কাছ থেকেই শুনতে চাই। মহর্ষি তার এক শিষ্য বৈশম্পায়নকে ডেকে বললেন, জয় নামক মহাকাব্য তুমি রাজাকে শোনাও। রাজা জন্মজয়ের মহাকাব্যের পুরো কাহিনী শোনালেন। এইভাবে মহর্ষি ব্যাসদেব সর্বপ্রথম এই মহাকাব্যের কাহিনী জনসমক্ষে আনলেন। 1000 বছর পূর্বে হস্তিনাপুরে এই কাহিনীর সূত্রপাত ঘটে। শান্তনু নামে এক মহান রাজা হস্তিনাপুরে রাজত্ব করতেন। শান্তনু এক বুদ্ধিমান, সৎ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন। গঙ্গাদেবী তার প্রথম পত্নী ছিলেন। তার এক পুত্র ছিল যার নাম দেবব্রত, পরবর্তীকালে যিনি ভীষ্ম নামক পরিচিত ছিলেন। যুবক হবার পর শান্তনু দেবব্রতকে যুবরাজ ঘোষণা করেন। কৌরব পাণ্ডব। কিছুদিন পর এক জেলের কন্যা সত্যবতীর সাথে শান্তনু দ্বিতীয়বার বিবাহ হয়। সত্যবতীর 2 পুত্র সন্তান হয়, চিত্রাঙ্গদা ও বিচিত্রবীর্য। শান্তনুর মৃত্যুর পর ভীষ্ম চিত্রাঙ্গদের রাজ্যাভিষেক করেন। চিত্রাঙ্গদা একজন সাহসী যোদ্ধা ছিলেন, কিন্তু গান্ধর্বদের বিরুদ্ধে যুদ্ধে তিনি নিহত হন। চিত্রাঙ্গদের মৃত্যুর পর বিচিত্রবীর্য রাজা হলেন। বিচিত্রবীর্য বিবাহযোগ্য হলে ভীষ্ম অম্বা, অম্বিকা ও অম্বালিকা নামে 3 রাজকুমারীর সাথে তার বিবাহের আয়োজন করেন। অম্বা ভীষ্মের কাছে প্রার্থনা করেন, এক রাজকুমারকে আমি নিজের পতি বলে স্বীকার করেছি, দয়া করে তার কাছে আমাকে যেতে দিন। কিছুক্ষণ চিন্তা করার পর ভীষ্ম অম্বাকে ভিতরে যাবার অনুমতি দিলেন। বিচিত্রবীর্যের বিবাহ अम्बिका और अम्बालिकार साथे सम्पन्न हलो। तारा सुखेई जीवन यापन करते लागलेन। 7 बछर पर विचित्रबीर्य निःसन्तान अवस्थाय परलोक गमन करें। पति एवं 2 पुत्र के हारिए सत्यवती खूब ही दुखी हो पड़लें। कोनो पुत्र पौत्र ना थाकाय वंशशाखा प्राय विलुप्तिर पथे। ताई सत्यवती भीष्म के बोलें, एखन तोमाकेई एगिए एसे एई सब सामाल दीते हबे। आमी ए काज करते पारबो ना मातो। पिता के आमी कथा दिएछि कोनोदिन आमार राज्याभिषेक हबे ना और विवाहो करबो ना। आपनी आमार काछे अन्य किछु चान माता। भीष्म चित्रांगदाके बोलें, सत्यवती जानतें भीष्म कखनोई तार नैतिकता भांगते पारबे ना। तखन तिनी भीष्म के निजेर काहिनी शोनालेन। बोलें, राजकुमार तोमार जा भालो मने हय ताई करो। आमार पिता एक जेले छिलेन। अनेक ऋषिके तिनी नदी पारापार करतेन। एक दिन ऋषि पराशरेर साथे तार साक्षात हय, जार कृपाय आमार एक पुत्र लाभ हय। तार नाम कृष्णद्वैपायन। यदि आमार विचार तोमार ठीक मने हय ताहले ओई महान ऋषिर कृपाय अम्बिका और अम्बालिकार पुत्र सन्तान लाभ हबे। ए कथा शुने भीष्म भीषण खुशी हलेन। अनुमति पेये भीष्म महान ऋषि के माता सत्यवतीर काछे निये एलेन। कृष्णद्वैपायन विचित्रबीर्येर पत्नी अम्बिका और अम्बालिका के पुत्र जन्म दीते राजी हलेन। अम्बिका धृतराष्ट्रेर नामक पुत्रेर जन्म दिलेन, जिनी जन्म थेकेई अंध छिलेन। और अम्बालिका पांडु नामे पुत्रेर जन्म दिलेन, जार देह पांडुर बर्ण एवं क्षीण। एई 2 शिशु सन्तान के सत्यवती निराश हुए तार दासी के महर्षि द्वैपायनेर काछे पाठिए दिलेन। ओई दासी एक निरोग सुस्थ पुत्रेर जन्म दिलेन, तार नाम रखा हलो विदुर। भीष्म खूबी जत्न सहकारे एई 3 शिशुपुत्र के लालन पालन करते लागलेन। तारा बड़ो हबार पर बयसे छोटो हवा सत्त्वेओ भीष्म पांडव के राजा करलेन, कारण ज्येष्ठ धृतराष्ट्र अंध छिलेन। धृतराष्ट्रेर विवाह गांधार देशे राजकुमारी गांधारीर साथे हलो। स्वामी अंध बोले गांधारी निजेर चोखे पट्टी बांधलेन और सारा जीवन स्वामीर मतो अंधेर जीवन अतिबाहित करार व्रत निलेन। पांडुर विवाह राजा कुंतीभोजेर कन्या कुंतीर साथे सम्पन्न हलो। विवाहेर पूर्वे कुंती ऋषि दुर्वासार काछे एक मंत्र बर पेयेछिलेन। विवाहेर पूर्वे सेई मंत्र उच्चारण करे कुंती सूर्यदेवके आह्वान करें। सूर्यदेवेर कृपाय तार एक पुत्र सन्तान लाभ हय। विवाहेर पूर्वेई एई पुत्र सन्तान हवाय लज्जाय कुंती एकटी झुड़िर मध्य निजेर शिशुके रेखे नदीते भासिए दिलेन। नदीर मध्य थेके एई सन्तानके अधिरथ नामक एक सारथी पेलेन। अधिरथ शिशुटीके भरण पोषणेर भार निलेन एबं तार नाम राखलेन कर्ण। पांडुर 2य विवाह माद्री नामक एक राजकन्यार साथे सम्पन्न हय। पांडु अनेक राजार बिरुद्धे युद्ध करे साम्राज्य एवं अनेक धनसम्पद जमा करलेन। समस्त सम्पद तिनी भीष्म सत्यवती अम्बिका अम्बालिका और विदुर के दिए 2 पत्नी के निये बने जीवन अतिबाहित करते गेलेन। ओई जंगले कुंती 3 पुत्रेर जन्म दिलेन। युधिष्ठिर जिनी जमधर्मेर पुत्र छिलेन, भीम पवनदेवेर एवं अर्जुन देवराज इंद्रेर पुत्र छिलेन। माद्रीर गर्भे अश्विनीदय नकुल एवं सहदेव रूपे जन्म निलेन। एई भावे पाण्डुर पंचपुत्र लाभ हलो, जारा सकले पांडव नामे परिचित हलेन। पाण्डुर मृत्यु होले माद्री तार दुई पुत्र के कुंतीर कोले दिए पतिर सहित सहमरणे सती हलेन। पंचपुत्र के निये कुंती आबार हस्तिनापुरे फिरे एलेन। धृतराष्ट्र एवं गांधारीर 100 पुत्र 1 पुत्री लाभ हयेछिलो, जारा कौरव नामे ज्ञात। कौरव एवं पांडव एक साथेई बड़ होते थाकलो। शत्रुता आरम्भ। पांडवरा शिक्षा एवं क्रीड़ा दुई क्षेत्रेई सर्वश्रेष्ठ हये उठलेन। पांडवदेर मध्य भीम खूबी बलवान एवं दापुटे छिलेन। अन्य राजकुमारगण तार साथे पेरे उठतो ना। कौरवरा विशेष करे दुर्योधन भीम के खूब भय पेतेन। भीमेर ऊपर तार खूब क्रोध एवं हिंसा जन्मेछिलो। आमी केवलमात्र कूटनीतितेई भीम के पराजित करते पारबो। ओ जखन गभीर निद्राय मग्न थाकबे तखन ओके गंगाय फेले देब बोले हा हा करे दुर्योधन हासलेन। हा 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 हा। एकदिन दुर्योधन पांडवदेर बोलेन, चलो आज आमरा सबाई गंगा तीरेर क्रीड़ांगणे खेलते जाई। युधिष्ठिर दुर्योधनेर कथा मेने निलेन एबं सबाई क्रीड़ाय जोग दिलेन। क्रीड़ा शेषे दुर्योधन बोलेन, चलो एखन भोजन सेरे नेওয়া যাক। भीमके मारार जोन्नो दुर्योधन तीव्र विष भोजनेर साथे मिशिये अति जत्न सहकारे भीमके खावालेन। भोजन ग्रहण करेई भीम चेतना हारालेन। दुर्योधन शक्त करे तार हाथ पा बेंधे गंगार जले ताके निक्षेप करलेन। असहाय अचैतन्य भीम नदीर तलदेशे नाग साम्राज्ये पहुँचे गेलेन। सेखाने समस्त सर्पेरा भीमके दंशन करते लागलो, किन्तु सर्पदंशन भीमेर काछे औषधेर मतो कार्य करलो। भीम अचैतन्य अवस्था हईते चेतना फिरिया पेलेन। सर्पगण भीम के दंशन करा थामालो ना, किन्तु अकुतभय भीम जेन तेन प्रकारे पाल्टा आक्रमण सर्पदेर करते लागलेन। भीमेर परिचय जिज्ञासा करे नागराज जानलेन भीम सम्पर्के तार सम्बन्धी। तिनी भीम के औषध सेवन करालेन। एते भीमेर 1000 सर्पे सम शक्ति लाभ हलो। एई प्रकार ओजनयुक्त 8 कलश भर्ती औषध भीम सेवन करलेन। परदिन भीम हस्तिनापुरे फिरे एलेन एवं समस्त घटना माता कुंती एवं निजेर भ्रातादेर वर्णना करलेन। संघर्षेर शत्रुतार सेई शुरू। परवर्ती समय कौरव और पांडवदेर मध्य गभीर शत्रुतार रूप पाय। कर्ण के अपमान। सर्वराजकुमारगण जखन बड़ हये उठलेन भीष्म तखन द्रोणाचार्य के तादेर शिक्षक नियुक्त करलेन। तिनी कौरव एवं पांडवदेर घोड़सवारी, युद्धकला, रथविद्या, गदायुद्ध इत्यादि अनेक युद्धेर प्रशिक्षण दिलेन। कौरव पांडवदेर साथे निजेर पुत्र अश्वत्थामा एवं कर्ण द्रोणाचार्येर काछे प्रशिक्षण नितेन। कौरव एवं पांडवदेर मध्य भीम ओ दुर्योधन गदायुद्धे पारदर्शी हये उठलेन। अश्वत्थामा अस्त्रविद्याय एवं नकुल सहदेव तलोवारे सर्वश्रेष्ठ हये उठलेन। आर युधिष्ठिर के रथविद्याय सकल के पिछने फेले दिलेन। किन्तु अर्जुन समस्त विद्या, बुद्धिमत्ता, गुरुर प्रति निष्ठाय सर्वश्रेष्ठ हये उठलेन। तिनी एकाई सबार सेरा छिलेन। समस्त राजकुमारगणेर शिक्षा जखन पूर्ण हलो तखन द्रोणाचार्य शिष्यदेर परीक्षा नेबार मनस्थ करलेन। তিনি একটি কাষ্ঠ নির্মিত পক্ষীকে একটি গাছের উপর রাখলেন। শিষ্যদের বললেন, প্রত্যেকে নিজ নিজ ধনুর্বাণ ওঠাও আর পক্ষীকে নিশানা করো। সবার আগে যুধিষ্ঠিরের পালা। দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পক্ষীটিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ গুরুজি, যুধিষ্ঠির উত্তর দিলেন। তুমি কি ওই গাছ আর তোমার ভাইদের দেখতে পাচ্ছ? হ্যাঁ গুরুজি, আমি তো সব কিছুই দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি পিছনে চলে এসো। তুমি নিশানা ঠিক করতে পারোনি। এরপর দ্রোণাচার্য একে একে সব শিষ্যকে একই প্রশ্ন করলেন আর সব শিষ্য একই রকম উত্তর দিলেন। এবার অর্জুনের পালা। দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, বলো অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি তো শুধু পাখিটির চোখ দেখতে পাচ্ছি, এছাড়া আর কিছু না। না, শুধু চোখ। অর্জুনকে তিনি বললেন, নিশানা ঠিক করো। অর্জুনের ছোঁড়া তীর সোজা ওই পাখির চোখ বিদ্ধ করল। নিজের সর্বশ্রেষ্ঠ শিষ্য অর্জুনের উপর দ্রোণাচার্য খুবই খুশি হলেন। একদিন অর্জুন দ্রোণাচার্যের প্রাণ বাঁচালেন। এই কারণে প্রসন্ন হয়ে দ্রোণাচার্য অর্জুনকে দিব্যাস্ত্র প্রদান করলেন আর বললেন, এই অস্ত্রের নাম ব্রহ্মাস্ত্র। এই অস্ত্র দিয়ে তুমি এমন শত্রুকে বধ করতে পারবে যে মনুষ্য নয়। পরের দিন দ্রোণাচার্য শিষ্যদের এক অস্ত্রকলা এবং শরীরকলা প্রদর্শনের আয়োজন করলেন, যেখানে তার শিষ্যদের কেরামতি সমস্ত লোক দেখতে পাবে। সমস্ত নগরীর লোক কলা প্রদর্শন দেখার জন্য তথায় উপস্থিত হল। রাজকুমারগণ একে একে অস্ত্র এবং শরীরকলা প্রদর্শন করল। উপস্থিত প্রজাসাধারণ খুব ভালো, খুব ভালো বলে তাদের উৎসাহিত করতে লাগল। দ্রোণাচার্য বললেন, এবার অর্জুনের পালা। ও তো অস্ত্র এবং শরীরকলায় সর্বশ্রেষ্ঠ। যখন অর্জুনের কলা প্রদর্শন প্রায় শেষের দিকে, কর্ণ তথায় উপস্থিত হয়ে বললেন, তোমার সমান আমিও কলা প্রদর্শন করতে পারি। বাহ, এই না কথা বলে দুর্যোধন কর্ণকে উৎসাহ দিলেন। দুর্যোধনের কাছে থেকে বাহবা পেয়ে কর্ণ অর্জুনকে দণ্ডযুদ্ধে আহ্বান করলেন। তখন দ্রোণাচার্যের পার্শ্বে দণ্ডায়মান কৃপাচার্য, যিনি সেখানে সমস্ত নিয়মকানুন জানতেন, অর্জুন রাজবংশের পুত্র, ও তোমার সাথে দ্বন্দ্বযুদ্ধ অবশ্যই করবে, কিন্তু তার আগে তোমাকে তোমার বংশ পরিচয় অবশ্যই দিতে হবে। রাজবংশের সাথে কেবল রাজবংশই দ্বন্দ্বযুদ্ধ করতে পারবে। এক কথায় কর্ণ অপমানিত বোধ করলেন, কারণ তার লালনকর্তা ছিলেন অধিরথ নামে এক সারথি, তাই তাকে সুতপুত্র বলা হতো। এই অবস্থায় দুর্যোধন এগিয়ে এসে ঘোষণা করলেন, আমি এখনই কর্ণকে অঙ্গদেশে রাজা হিসেবে অভিষিক্ত করলাম। আনন্দে ও কৃতজ্ঞতায় কর্ণ দুর্যোধনকে জড়িয়ে ধরে বললেন, বলো বন্ধু, আমার কাছ হতে তোমার কি চাই? দুর্যোধন বললেন, আমি কেবলমাত্র তোমার সাথ চাই। কর্ণ আমৃত্যু দুর্যোধনকে সঙ্গ দেবার প্রতিজ্ঞা করলেন। ইতিমধ্যেই সূর্যাস্ত হতে চলেছে। দ্রোণাচার্য কলা প্রদর্শন সমাপ্ত ঘোষণা করলেন। লাভাগৃহ। সময় অতিবাহিত হবার সাথে সাথে পাণ্ডবদের বীরত্ব সমস্ত জায়গায় ছাপ ফেলল। ভীষ্ম যুধিষ্ঠিরকে যুবরাজ বলে ঘোষণা করলেন। এতে ধৃতরাষ্ট্র অসন্তুষ্ট ছিলেন। তিনি নিজের পুত্র দুর্যোধনকে সিংহাসনের উত্তরাধিকারী চেয়েছিলেন। তিনি আপন মন্ত্রীর সাথে এক কুটিল যোজনা তৈরি করলেন। মন্ত্রী ধৃতরাষ্ট্রকে মন্ত্রণা দিলেন, রাজন, পাণ্ডবদের বারাণাবতে পাঠিয়ে দিন, তাহলে আপনার পুত্রের সিংহাসনের রাস্তা নিঃসংকট হবে। দুর্যোধন এই যোজনা শুনে খুব খুশি হয়ে তাতে সায় দিলেন। যোজনা অনুসারে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে ডেকে বললেন, আমি চাই তোমরা পাণ্ডবরা তোমাদের মাতা কুন্তিকে নিয়ে বারণাবতে মহোৎসবে সামিল হও। আমি তোমাদের জন্য সেখানে একটা রাজমহল বানিয়ে দেব। উৎসব সমারোহের আনন্দে তোমরা সেখানে খুশি হয়ে থাকো। তারপর উৎসব শেষে হস্তিনাপুরে ফিরে এসো। যথা আজ্ঞা মহারাজ, যুধিষ্ঠির বললেন। দুর্যোধন এই সুযোগে পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করলেন। নিজের মন্ত্রণাদাতা পুরন্দরের সহায়তায় গালা, ঘি ইত্যাদি দাহ্য পদার্থ দিয়ে সেখানে এক মহল তৈরি করলেন। পুরন্দরকে বললেন, মোক্ষম সুযোগের অপেক্ষা করো। যখন পাণ্ডবগণ ওই মহলে গভীর নিদ্রায় মগ্ন থাকবে, তখন ওই যতুগৃহে আগুন লাগিয়ে দেব। হা হা হা। এই সংবাদ যখন হস্তিনাপুরে পৌঁছবে, তখন সবাই ভাববে এটা নিছক দুর্ঘটনা, আমাকে কেউই সন্দেহ করবে না। এই যোজনা সম্বন্ধে অনভিজ্ঞ পাণ্ডবগণ বারাণবতে যাবার জন্য বেরিয়ে পড়লেন। বিদুর কিছুদূর পর্যন্ত পাণ্ডবদের সাথে গেলেন। তিনি যুধিষ্ঠিরকে লাক্ষা রহস্য অবগত করালেন এবং তাকে গুপ্ত সুরঙ্গের কথাও বললেন, যাহা তিনি নিজ মহলের নিচে বানিয়ে রেখেছিলেন। পাণ্ডবগণ বারাণবতে পৌঁছে লাভাগৃহের সামনে এসে এক অদ্ভুত গন্ধ পেলেন। যুধিষ্ঠির বললেন, এই মহল তো গালা দিয়ে তৈরি। এখন আমি বুঝতে পারছি বিদুর কাকার সাবধানবাণী। ভীম তাকে বললেন, চলো দাদা, আমরা ফিরে যাই। না ভীম, যদি আমরা এই মহল ছেড়ে যাই, তাহলে দুর্যোধন আমাদের সোজা মেরে ফেলার চেষ্টা করবে। তাই এটাই আমাদের ভান করতে হবে যে এই ষড়যন্ত্র সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আমরা বরং এই সুরঙ্গ খুঁজি, যেটা বিদুর কাকা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। যুধিষ্ঠির তার ভাইদের বললেন। আনন্দের সঙ্গে পাণ্ডবগণ ওই মহলে থাকতে লাগলেন। একদিন কুন্তি দেবী কয়েকজন ব্রাহ্মণকে ভোজন করাচ্ছিলেন। সেই সময় এক দরিদ্র মহিলা তার 5 পুত্রকে নিয়ে ভোজন ভিক্ষা করলেন। কুন্তি ওই মহিলাকে পুত্র সমেত ওই মহলে থাকার আমন্ত্রণ জানালেন। যুধিষ্ঠির বললেন, এই মোক্ষম সময়, আজ রাতেই আমরা সুরঙ্গ থেকে বেরিয়ে যাব। পাণ্ডবগণ নিরাপদে ওই মহল থেকে বের হয়ে গেলেন। যাবার সময় ভীম ওই মহলে আগুন ধরিয়ে দিলেন। দেখতে দেখতে দাউ দাউ করে লাভাগৃহ জ্বলতে থাকল এবং পুড়ে ছাড়খাড় হয়ে গেল। এই খবর হস্তিনাপুরে পৌঁছতেই কৌরবগণে খুব আনন্দ হলো। ওই দরিদ্র মহিলা ও তার 5 পুত্রের পোড়া দেহ দেখে কৌরবরা ওদের কুন্তি ও তার 5 পুত্র ভাবলেন। হা 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 হা, এখন পাণ্ডবরা আর দুনিয়ায় নেই। এবার তো এখানে শুধু আমাদের রাজ হবে। পাণ্ডবরা ওই সুরক্ষিত সুরঙ্গ বাহিয়া জঙ্গলে আশ্রয় নিলেন। হিড়িম্ব এবং বকাসুর বধ। অনেক দিন যাবৎ জঙ্গলে ভ্রমণ করার ফলে পাণ্ডবগণ ক্লান্ত হয়ে পড়লেন। যখনই তারা কোনো জায়গায় বিশ্রাম করার জন্য থামতেন, গভীর নিদ্রায় মগ্ন হয়ে পড়তেন। ওই জঙ্গলে থাকত হিড়িম্ব নামক এক মহাকায় রাক্ষস এবং তার বোন হিড়িম্বা। তারা দুজনেই মাংসভোজী ছিল। মনুষ্যের গন্ধ পাচ্ছি, অনেক দিন হলো মানুষের মাংস খায় নাই। যাও ভগ্নী, ওই মনুষ্যকে মেরে আমার কাছে নিয়ে এসো, হিড়িম্ব তার ভগ্নীকে বলল। মানুষ মারার জন্য হিড়িম্বা তো নিচে এলো, কিন্তু ভীমকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। তার হৃদয় ভীমকে মেরে ফেলতে বাধা দিল। সুন্দরী রমণীর রূপ ধরে সে ভীমকে বলল, হে বীর, শীঘ্রই এখান থেকে পালাও। এই জঙ্গলে আমার দাদা হিড়িম্ব রাক্ষস আছে, তোমাকে বধ করে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, কিন্তু আমি তা করতে পারবো না। আসুন আমি আপনাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাই। ভীম বললেন, ঘাবড়াবেন না, আমার কাছে ও তুচ্ছ। হিড়িম্বা বলল, ও তো এদিকেই আসছে। নিজের ভগ্নীকে ভীমের সাথে বার্তালাপ করতে দেখে হিড়িম্বর খুব রাগ হলো। ভীমকে বলল, তোমার এত সাহস, অনেক তুচ্ছ বলেছ। এখন দেখো তোমাকে তোমার সাথে সব মানুষগুলোকে কিভাবে হত্যা করি। হা 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 হা। ভীম বললেন, আমি তোমাকে যুদ্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। দুজনের মধ্যে ভয়ানক লড়াই হলো। ভীম হিড়িম্বকে তুলে নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিলেন। দুজনের হুঙ্কারে সচকিত হয়ে অন্যান্য পাণ্ডবগণ জেগে উঠলেন। অবশেষে ভীম হিড়িম্ব রাক্ষসকে মেরে ফেললেন। হিড়িম্বা ভীমকে বিবাহ করলেন। কিছুদিন পর তাদের এক পুত্র সন্তানও হলো। তার নাম ঘটোৎকচ। জন্মের পর ঘটোৎকচ আস্তে আস্তে বিশাল শরীরের অধিকারী হলেন এবং যুবকে পরিণত হলেন। কুন্তি এবং যুধিষ্ঠিরকে প্রণাম করে হিড়িম্বা সেখান থেকে চলে গেলেন। পাণ্ডবগণ ওই জঙ্গল ছেড়ে দিয়ে একচক্র নামক এক শহরে পৌঁছালেন। সকলে সন্ন্যাসী বেশ ধারণ করে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিলেন। একদিন তারা দেখলেন আশ্রয়দাতা ব্রাহ্মণ তার পত্নী অঝোর ধারায় কাঁদছেন। কুন্তি মাতা তাদের জিজ্ঞাসা করলেন, কি হলো আপনাদের? এত দুঃখী কেন? আমাকে বলুন। ব্রাহ্মণ বললেন, আমাদের দুঃখ কেউই দূর করতে পারবে না। বকাসুর নামে এক রাক্ষসের ভয়ে এখানে সবাই তথস্থ হয়ে জীবন কাটাচ্ছে। পালা করে প্রত্যেক বাড়ি থেকে তার খাবার পাঠাতে হয়, আর ওই রাক্ষস খাবার ভোজন করার পর খাবার বহনকারী মনুষ্যকে পর্যন্ত খেয়ে ফেলে। আজ আমাদের পালা। কুন্তি ভীমকে ডেকে সব কথা বললেন আর বললেন, তোমাকে ওই রাক্ষস বককে বধ করতেই হবে, আর এই ব্রাহ্মণদের প্রাণ বাঁচাতে হবে। মায়ের আদেশ শুনে ভীম তো মহা খুশি। তিনি গাড়িতে খাবার বোঝাই করে বকাসুরের কাছে গেলেন। তারপর ভীম নিজেই ওই খাবার খেতে শুরু করলেন। তারপর ভীম ওই খাবার খেতে খেতে শেষের দিকে এগোতে লাগলো। বকাসুর প্রথমে খাবার দেখে খুব আনন্দিত হলো, কিন্তু যখন তার খাবার খেতে দেখলো সে ক্রোধে অন্ধ হয়ে গেল আর দমাদম করে ভীমকে মুষ্টাঘাত করতে লাগলো। শান্তি করে ভোজন শেষ করে ভীম এক ঝটকাতেই বকাসুরকে ভূমিতে ফেলে দিলেন। তার বুকের উপর চেপে বসে বকাসুরকে বধ করলেন। এক চক্র শহরের বাসিন্দারা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং ভীমের বীরত্বে মুগ্ধ হল। দ্রৌপদীর স্বয়ংবর। এক চক্র নগরেই পাণ্ডবগণ থাকতে লাগলেন। তথায় থাকাকালীন তারা বেদ পাঠে অভ্যস্ত হলেন। একদিন মহর্ষি বেদব্যাস একচক্র নগরে এসে তাদের বললেন, তোমরা সবাই এখন পাঞ্চাল নগরীতে গমন করো। সেখানে রাজকুমারী দ্রৌপদীর স্বয়ংবর শোভা হচ্ছে, তোমাদের সেখানে অংশগ্রহণ করতে হবে। বিধিলিপি অনুযায়ী দ্রৌপদীর জন্ম কৌরবদের সর্বনাশ করার জন্যই। অর্জুন বললেন, তাহলে তো আমাদের সেখানে যেতেই হবে। সেই রাতে অর্জুনের সাথে সকলেই বেরিয়ে পড়লেন। যেতে যেতে গঙ্গার কিনারা পড়ল। সেই সময় गंधर्वराज अंगार निजेर पत्नीदेर साथे जलक्रियाय मत्त छिलेन। पांडवदेर देखे रेगे उठे एसे बोलेन, तोमादेर साहस कि करे हलो? तोमरा कि जानो ना एई समयटा एखाने गंधर्वदेर आधिपत्य बिराज करे? अर्जुन बोलेन, समुद्र हिमालय और गंगाय कारो आधिपत्य थाके ना, एखाने तो राक्षसगण आसते भय पाय। गांधर्वराज बोलें। अर्जुनेर कथाय रेगे गिये गांधर्वराज अर्जुनेर प्रति शरबृष्टि शुरू करलें। अर्जुनेर साथे तार घन घोर युद्ध हलो। अर्जुन गांधर्वराज के पराजित करलें, किन्तु कुंती गांधर्वराज के छेड़े देवार आदेश दिलें। अर्जुन मायर आज्ञा पालन करलें। जीवन दाने गांधर्वराज खुशी हुए अर्जुन के चाक्षुषी नागेर एक अद्भुत शक्ति प्रदान करलें। सेखान थेके पांडवगण धर्मीय ऋषिर आश्रये गेलें। धर्मीय ऋषि के भक्ति भरे प्रणाम करे पांडवगण अनुरोध करलें, दया करे आमादेर कुलगुरु हुए आमादेर साथे पांचाल नगरीते चलुन। बड़ो आनंद सहकारे धर्मीय ऋषि तादेर कथा मेने निये पांडवदेर कुलगुरु हुए स्वयंवर शोभार उद्देश्ये यात्रा शुरू करलें। धर्मीय ऋषिर साथे कुंती और पांडवगण पांचाल नगरीते पौंछालेन। राजधानीते बिराट समारोहेर आयोजन करा हयेछिलो। सारा शहर सजानो हयेछिलो। दूर दूर देश थेके राजा महाराजा राजकुमारगण स्वयंवर शोभाय उपस्थित होते लागलेन। सकले स्वयंवर शोभा निये खूबी उत्सुक छिलेन। श्रीकृष्ण एवं बलरामो तथाय उपस्थित छिलेन। पांडवगण ब्राह्मणदेर जन्य निर्दिष्ट जायगाय गिये दाड़ालेन। सेखाने राजकुमारी बड़माल्य निये दाड़ियेछिलेन। द्रौपदीर भाई दृष्टद्युम्न उपस्थित सकलेई स्वागत जानिये बोलेन, आमार बोन सेई वीरेर गलाय बड़माल्य पराबेन जिनी नीचेर जलपात्रे ऊपरेर माछेर छाया देखे चक्र भेद करे उपरे घूर्णायमान माछेर चक्षुभेद करते पारबेन। अनेक राजा महाराजा राजकुमारगण एक एक जन करे चेष्टा करेओ माछेर चक्षु बिद्ध करते पारलेन ना। शोभाय उपस्थित दुर्योधन जयद्रथ शिशुपालेर मतो वीरेराओ विफल हलेन। तादेर सकलके निराश हये फिरते देखे कर्ण एगिये एलेन, निशाना ठीक करते शुरू करलेन। सेई समय द्रौपदी उठे दाड़िये बोलेन, सूतपुत्रके आमी बड़माल्य पराबो ना। एई कथाय अपमानित हये कर्ण स्वेच्छाय से स्थान त्याग करलेन। समस्त राजा राजकुमारगण असफल हबार पर ब्राह्मणदेर मध्य थेके अर्जुन एगिये एलेन। सबाई बलाबली करते लागलो, आरे এই ব্রাহ্মণ কি করে লক্ষ্যভেদ করবে? এখানে এত বড় বড় ক্ষত্রিয় বীর রাজগণ যেখানে বিফল হলো, তাহলে অর্জুন বীর পদে এগিয়ে এসে ধনুকে সরযোজনা করলেন। পঞ্চবাণের সাহায্যে চক্র ভেদ করে মৎস্যতীর চক্ষু ভেদ করলেন। ক্ষত্রিয় রাজগণ ক্রুদ্ধ হয়ে গিয়ে বললেন, কোনো ব্রাহ্মণ এখানে অংশগ্রহণ করতে পারে না। আমরা ধ্রুপদের এই অপমানের উপযুক্ত প্রতিশোধ নেব। এই বলে উপস্থিত রাজন্যবর্গ নিজ নিজ হাতিয়ার ওঠালেন, কিন্তু অর্জুন ও ভীম তাদের সকলকে পরাজিত করলেন। রণে ভঙ্গ দিয়ে রাজা ও রাজকুমারগণ পালিয়ে গেল। দ্রৌপদীকে নিয়ে পাণ্ডবগণ কুন্তি যে বাসগৃহে ছিলেন तार बाइरे थेके माँ के बोलें, माँ तो आम्रा विजयी हुए फिरे एसेछि आर आमादेर साथे एक अमूल्य रत्न एनेछि। कुंती घरेर भीतर छिलेन बोले किछु ना देखेई बोलें, खूब भालो कथा, जा एनेछो तोमरा 5 भाई मिले भाग करे नाओ। तारपर जखन बाइरे एलें द्रौपदी के देखते पेलें, बोलें, हे ईश्वर ए आमी की बोले फेललाम। एरपर तोमरा बोलो आमार वचन कि असत्य करबे? युधिष्ठिर बोलें, अर्जुन द्रौपदी के एकमात्र तुमी जय करेछो, तोमारी ताके विवाह करा उचित। अर्जुन बोलें, आपनी तो आमार बड़ो भाई, आपनार विवाह आगे हवा उचित, तारपर भीम आमी नकुल और सहदेवेर हबे, आपनी एखन ठीक करुन कि करबेन। युधिष्ठिर बोलें, आमादेर गुरु वेदव्यास आमाके बोलेछिलेन द्रौपदी पांडवदेर पत्नी हबे, ताहार उपदेश मतो द्रौपदीर साथे आमादेर सबाइकेई विवाह करा उचित। पांडवरा जखन एसब आलोचना करछिलेन तखन श्रीकृष्ण और बलरामो तथाय उपस्थित हलेन। युधिष्ठिर तादेर प्रणाम करे बोलेन, आपनारा आमादेर खोज पेलेन किभाबे? श्रीकृष्ण उत्तर दिलेन, एरकम क्षमता एकमात्र पांडव छाड़ा आर कादेर हबे। राजा ध्रुपद पांडवदेर परिचय जानते पारलेन एबं महा आदरे तादेर निये एलेन। कुंतीर वचन अनुसारे द्रौपदीर विवाह पंच पांडवेर साथेई सम्पन्न हलो। विवाहेर पर द्रुपद पांडवदेर रत्नराशि अनेक धनसम्पत्ति प्रदान करलेन। पांडवेरा पांचालीते सुखे शांतिते बास करते लागलेन। पांडवदेर पुनराय हस्तिनापुरे आगमन। द्रौपदीर स्वयंवर एवं पांडवदेर साथे तार विवाहेर खबर हस्तिनापुरे पहुँचालो। दुर्योधन खूबी विमर्श हलेन। कर्ण तार पक्षे जोग दिलेन। दुर्योधन बोलेन, आमादेर ओदेर उपर आक्रमण करा उचित, चलो ओदेर बंदी करी। धृतराष्ट्र बोलेन, ना पुत्र, प्रथमे आमरा भीष्म द्रोण विदुर एदेर सहित परामर्श करी, तारपर जा आमादेर हिते हय ताई करा हबे। धृतराष्ट्र सब मंत्रीदेर निये एक आलोचना सभार आयोजन करलेन। भीष्म बोलेन, अर्धेक राज्य पांडवदेर दितेई हबे, एटा ओदेर अधिकार। कृपाचार्य बोलेन, आमी भीष्मेर साथे एकमत, पांडुर पुत्रदेर समान समान भाग मिलतेई हबे। महाराज, आपनी जानेन आपनार समस्त मंत्रणदातागण पांडवदेर पक्षे आछेन, आमार प्रार्थना आपनी निजेई सठिक निर्णय करुन। कौरवदेर पक्ष निये कर्ण निवेदन करलेन। धृतराष्ट्र बोलेन, तोमार कथाय पांडवदेर प्रति विद्वेषी प्रकाश पाच्छे। कर्ण बोलेन, जा बोलछि ठीकई बोलछि, महाराज सर्वदा मने राखबेन स्वयं श्रीकृष्ण पांडवदेर सहाय, आर सेई कारणे ताहादेर युद्धे हारानो बा विनाश करा आमादेर पक्षे असम्भव। यदि तोमादेर एरकम मनोभाव हय ताहले तोमरा निश्चय विनष्ट हये जाबे। भीष्म बोलेन। धृतराष्ट्र भीष्मेर कथाय सहमत पोषण करलेन। विदुरके बोलेन, जाओ विदुर, तुमी कुंती देवी सह पांडवदेर ससम्माने हस्तिनापुर निये एसो। महाराजेर आदेश अनुयायी अनेक मूल्यवान उपटौकन निये पांचाल देशेर उद्देश्ये रवाना हलेन। विदुर काकाके देखे पांडवगण महा खुशी हलेन। विदुर तार पांचाले आसार कारण व्यक्त करलेन। युधिष्ठिर द्रुपदराज एवं श्रीकृष्णेर साथे परामर्श करलेन। आमार मते तोमादेर हस्तिनापुरे फिरे जावाई भालो, तबुओ राजा द्रुपद जा बोलबेन ताई आमादेर करा उचित। उनी योग्य एवं अयोग्यके ठीक चिनते पारेन। श्रीकृष्ण बोललेन। द्रुपद बोललेन, आमी श्रीकृष्णेर मतामत के सम्मान करी। श्रीकृष्ण द्रुपद और कुंतीर आज्ञा निये पांडवगण द्रौपदी और माता के निये हस्तिनापुर यात्रा करलेन। हस्तिनापुरे सबाई जोटबद्धभावे उत्साहेर संगे जयध्वनि दिए पांडवदेर स्वागत जानालो। धृतराष्ट्र बोललेन, आमी खूबी खुशी जे तोमरा सुरक्षित आछो, आमी तोमादेर प्राप्य अधिकार अर्धेक राजत्व दीते चाई। जाओ खांडवप्रस्थ के स्वीकार करो और सेखाने गिये सुखे शांतिते राजत्व करो। महाराजेर आदेश मतो पांडवगण पांडवप्रस्थ गिये देखलेन চারিদিকে ঘন জঙ্গলে ভর্তি। বেদব্যাস মার্গদর্শন অনুযায়ী পাণ্ডবগণ জঙ্গল পরিষ্কার করে রাজমহল এবং নতুন নগরীর জন্য জায়গা বানালেন। সেখানে এক সুরম্য রাজ্য এবং পরিকল্পিত নগরী তৈরি করলেন। বড় বড় রাস্তা, পাঠশালা, সুন্দর সুন্দর বৃহৎ ইমারত তৈরি করলেন। সব রূপে সেই মহল পরিপূর্ণ ছিল। সুরক্ষার জন্য উঁচু প্রাচীর, মিনার, সেনানিবাস তৈরি করলেন। সেই শহরের নাম হল ইন্দ্রপ্রস্থ। যুধিষ্ঠির তাই ভাইদের নিয়ে সুখে শান্তিতে সেখানে রাজত্ব করতে লাগলেন। অর্জুনের দেশ হইতে নিষ্কাশন। দ্রৌপদীর বিবাহ পঞ্চ পাণ্ডবের সাথে হয়। সেই কারণে দেবর্ষি নারদ তাদের জন্য কিছু নিয়ম বেঁধে দেন। নিয়ম অনুযায়ী যদি কোনো পাণ্ডব দ্রৌপদীর সাথে অন্তরঙ্গ থাকাকালীন অন্য কোনো ভ্রাতা সেই অন্তরঙ্গতা ভঙ্গ করেন, তাহলে সেই ভ্রাতাকে 12 বছরের জন্য নিজের ভ্রাতাদের এবং দেশ ছেড়ে চলে যেতে হবে। সমস্ত পাণ্ডবেরা এই নিয়ম মেনে নিলেন। কিন্তু একদিন এক অনিবার্য কারণবশত অর্জুনকে নিয়ম ভাঙতে হলো। সেই কারণে তাকে ভাইদের এবং দেশ ছেড়ে চলে যেতে হলো। এই সময় অর্জুন অনেক তীর্থস্থান ভ্রমণ করেন। কলিঙ্গ দেশ ভ্রমণের সময় তার চিত্রগ্রহের কন্যা চিত্রাঙ্গদার সহিত সাক্ষাৎ হয়। চিত্রাঙ্গদাকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন। তাদের এক পুত্র সন্তান হল, তার নাম বব্রুবাহন। ভ্রমণ করতে করতে অর্জুন প্রভাস নামে এক তীর্থে এলেন। সেখানে তার শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়। সেখানে থেকে তারা দ্বারকায় গেলেন। সেখানে কৃষ্ণের ভগিনী সুভদ্রার সাথে অর্জুনের আবার বিবাহ হলো। সুভদ্রার বিবাহ দুর্যোধনের সাথে হওয়ার কথা ছিল। 12 বছর অতিক্রান্ত হবার পর অর্জুন সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরে এলেন। সুভদ্রা অভিমন্যু নামে এক তেজস্বী পুত্রের জন্ম দিলেন। এদিকে দ্রৌপদীর 5 পুত্র হল। যুধিষ্ঠিরের পুত্র প্রতিবিদ্ধ, ভীমের পুত্র শ্রুতসমা, নকুলের পুত্র শতানিক, সহদেবের পুত্র শ্রুতসেন এবং অর্জুনের পুত্র শ্রুতকর্মা। রাজসূয় যজ্ঞ। 12 বছর অতিক্রান্ত হয়েছে আর পাণ্ডবগণ এক প্রমুখ রাজবংশরূপে পরিচিতি লাভ করেছে। ইন্দ্রপ্রস্থের প্রজাগণ খুবই সুখী ছিল। একদিন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ করার বাসনা হলো। তার এই বাসনার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। বললেন, আমার ইচ্ছা রাজসূয় যজ্ঞের আয়োজন করা, কিন্তু সর্বশ্রেষ্ঠ রাজগণই এই যজ্ঞের আয়োজন করেন। শ্রীকৃষ্ণ, এখন তুমিই বলো এই যজ্ঞের জন্য আমাকে কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি সর্বগুণে এই যজ্ঞ করার অধিকারী, কিন্তু যতদিন মহাবীর জরাসন্ধ জীবিত থাকবেন তুমি এই যজ্ঞ করতে পারবে না। জরাসন্ধ মগধ রাজ্যের শক্তিশালী রাজা। তিনি একজন প্রবল পরাক্রান্ত মুষ্টিযোদ্ধা। সেই কারণে ভীমকে ওর সাথে মোকাবিলা করতে পাঠাও আর তাকে বধ করতে পাঠাও। পরিকল্পনা অনুযায়ী অর্জুন, ভীম, শ্রীকৃষ্ণ মগধ গেলেন এবং শ্রীকৃষ্ণ তাদের যে কোনো একজনের সাথে দ্বন্দ্বযুদ্ধ জরাসন্ধকে আহ্বান জানালেন। জরাসন্ধ দণ্ডযুদ্ধের জন্য ভীমকে বাছলেন। লাগাতার 13 দিন যাবৎ দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলল। 14 দিন শ্রীকৃষ্ণ এক কৌশল শেখালেন। সেই অনুযায়ী ভীম জরাসন্ধকে এক ঝটকায় মাটিতে আছড়ে ফেলে মেরে ফেললেন। জরাসন্ধের মৃত্যুর পর মগধ পাণ্ডবদের সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হল। এবার রাজসূয় যজ্ঞের আয়োজন শুরু হলো। समस्त राजन्यवर्गके निमंत्रण जानानो हलो। सकले एई निमंत्रण स्वीकार करे एई महायज्ञेर उद्देश्ये रवना दिलेन। तादेर मध्ये भीष्म, द्रोणाचार्य, विदुर, शकुनी तथा दुर्योधन दुःशासनेर नेतृत्वे समस्त कौरवगण हाजिर छिलेन। युधिष्ठिर अभ्यागतदेर सकलके स्वागत जानालेन। यज्ञ देवता के चयन करार आगे पर्यन्त राजसूय यज्ञ नियम मतो एवं शांतिते चलछिलो, किन्तु जखन यज्ञ देवतार चयनेर समय उपस्थित तखन युधिष्ठिर बोललेन, भगवान श्रीकृष्ण छाड़ा आर केई बा यज्ञ देवता होते पारे। समस्त राजन्यवर्ग एवं ऋषिगण एई प्रस्ताव मेने निलेन, किन्तु चेरीराज शिशुपाल এই প্রস্তাব সহ্য করতে পারলেন না। চিৎকার করে তিনি বললেন, যেখানে এত মহান ব্যক্তি উপস্থিত সেখানে শ্রীকৃষ্ণ কেন যোগ্য দেবতা হবেন? শ্রীকৃষ্ণ, তুমি যোগ্য না হওয়া সত্ত্বেও যোগ্য দেবতা হবার পাকা সিদ্ধান্ত গ্রহণ করলে। যুধিষ্ঠির শান্তভাবে চেদিরাজকে বললেন, শিশুপাল, এখানে সকলেই মহান এবং তোমার চেয়ে বড় एवं सबाई श्रीकृष्णेर भक्त, ताके सबाई पुजो करें, तोमाकेओ एई सिद्धांत मेने निते होबे। किन्तु शिशुपालेर समाधान हलो ना। तिनि अनेक अनुचित कुकथा बोलते लागलेन। बोलेन, आमी तोमाके युद्धेर जोन्नो आह्वान जानाच्छि श्रीकृष्ण, तोमार साथे पांडवदेर नाश करे देब। श्रीकृष्ण क्रुद्ध हये बोलेन, शिशुपाल, तोमार शत अपराधेर सीमा छाड़िये गेछे। তোমার মাতাকে দেওয়া কথা অনুযায়ী তোমার 100 অপরাধ আমি ক্ষমা করেছি। আজ অবধি আমার কথা রেখেছি, কিন্তু এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের সাহায্যে শিশুপালকে বধ করলেন। এই অনভিপ্রেত ঘটনা ছাড়া যজ্ঞের কাজ সুন্দরভাবে সম্পন্ন হলো। যজ্ঞের সমস্ত রাজাগণ নিজ নিজ রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু দুর্যোধন আর শকুনি আরও কিছুক্ষণ সেখানে থেকে গেলেন। পাশা খেলা। দূত। অর্জুন একবার ময়াসুরের প্রাণ শ্রীকৃষ্ণ আর অগ্নিদেবতার থেকে বাঁচিয়েছিলেন, তাই সে কথা স্মরণে রেখে নিজের আদর ভাব দেখানোর জন্য ময়াসুর যুধিষ্ঠিরের জন্য ইন্দ্রপ্রস্থে খুব সুন্দর এক প্রাসাদের নির্মাণ করেছিলেন। দুর্যোধন ও অন্যান্য ভাতৃগণ প্রাসাদ দর্শনে যাত্রা শুরু করলেন। চলতে চলতে দুর্যোধন একটা ছকে পা ফেলল, যেটা আসলে জলের উপর ছিল। তা দেখে পাঞ্চাল্য জোরে জোরে হাসতে থাকলো। হা হা হা। ক্রোধ ও অপমানে দুর্যোধন তৎক্ষণাৎ হস্তিনাপুর ফেরত এলেন, আর সে তার মামা শকুনির সাথে বিচার বিমর্শ করতে শুরু করলেন। শকুনি তাকে ভরসা দেওয়ার চেষ্টা করল, কি হয়েছে দুর্যোধন, আপনি দেখেননি পাণ্ডবরা ওখানে কি বৈভবশালী জীবনযাপন করছে? না মামা, এটা আমি কিছুতেই সইতে পারছি না। শকুনিও দুর্যোধনের সাথে একমত ছিল। এখন পাণ্ডবদের নিচু দেখানোর জন্য শুধুমাত্র যুদ্ধের পথই খোলা আছে। না না, এই ব্যাপারে ভুলেও ভাববে না দুর্যোধন, তাহলে আপনিই বলুন আমি কি করব? যুধিষ্ঠিরকে পাশা খেলার আমন্ত্রণ জানাও। যুধিষ্ঠির পাশা খেলা খুব ভালোবাসে, তাই তোমার পিতাশ্রীর মাধ্যমে ওদের হস্তিনাপুরে আমন্ত্রিত করো, আর বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও। পাশা খেলায় ছল করে জেতাতে শকুনি খুবই কুশল ছিল, দুর্যোধনও এটা জানত, তাই সে পিতাশ্রীর নিকট গেলেন। মহারাজ, কৃপা করে যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানান। ঠিক আছে, কিন্তু প্রথমে আমায় বুদ্ধিমান বিদুরের পরামর্শ নিতে দাও। যেমনি বিদুরকে এই সমাচার দেওয়া হলো, তার মধ্যে কিছু কপটের সন্দেহ হলো। মহারাজ, আমি এর অনুমতি দিতে পারি না। এই প্রকারে তো আপনার পুত্র এবং পাণ্ডবদের মধ্যে মনোমালিন্য বাড়তেই থাকবে, শত্রুতা আরও বাড়বে। স্বয়ং ধৃতরাষ্ট্র विदुरेर वचनेर साथे एक मत छिलो, किन्तु दुर्योधनेर ऊपर तार भालोबासा एई बाकी सब किछु भुलिए दिल। उनी युधिष्ठिरके पाशा खेलाय आमंत्रण जानालेन। ओई निमंत्रण पावा मात्र पांडवदेरो एर मध्ये किछु कपटेर सन्देह पेलेन। आमार तो एर मध्ये किछु कपटेर सन्देह होच्छे, आमादेर एटा स्वीकार करा उचित नय। आमी महाराज धृतराष्ट्रेर आज्ञा भांगते पारबो ना, आमादेर जेतेई हबे। परदिन द्रौपदी एवं सर्व पांडव हस्तिनापुर पौंछलेन। ओखाने तादेर एक विशाल बड़ो दूत गृहे आना हलो, जेखाने आगे थेकेई धृतराष्ट्र, द्रोण, विदुर, भीष्मेर मतो वीर विराजमान छिलेन। खेला आरम्भ हलो। आमी एई खेलाय शुधु बाजी धरबो और आमार मामा शकुनी आमार तरफ होते पाशा फेलबे। सर्वप्रथम आमी आमार सर्वसम्पत्ति दावते लागाচ্ছি, যদি তুমি জিতে যাও তো এই সব তোমাদের হয়ে যাবে। তাহলে আমিও আমার সম্পত্তি দাওতে লাগাচ্ছি। কিন্তু শকুনি কপট করে চাল চালল আর পরক্ষণেই হা 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 আমি জিতে গেছি। এবার আমি আমার সব রথ আর লড়াকু হাতি বাজি ধরব। হে 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 দেখো আমি আবার জিতে গেছি। एकेर पर एक युधिष्ठिर निजे दास दासी, निजे सैनिक, निजे सर्वसम्पत्ति दाउते लागाते थाकलो। और प्रत्येक बार कपट करे शकुनी ओई दाव खेला जितते थाकलो। हा 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 आमी आबार जिते गेছি। एबार आमी आमार वीर भ्राता नकुल के दाउते लागाচ্ছি। एबार आमी सहदेव के दाउते लागाচ্ছি। ठीक आछे आमी अर्जुन के दावते लागाচ্ছি। एबार आमी भीम के दावते लागाচ্ছি। हा 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 एबार तुमी तोमार सर्वसम्पत्ति, तोमार भाई, साम्राज्य सब किछु दावते लागिए फेलेछो और सब किछु हेरे गेछो। एबार तुमी की दावते लागाबे? एबार आमी निजेके दावते लागाচ্ছি। जोदी हेरे जाई तो तोमार सेवा करबो। ओहो हो আমি আবার জিতে গেছি। কিন্তু এখনো তোমার প্রিয়তমা পত্নী বাকি আছে, দ্রৌপদীকে দাওতে লাগাও। ঠিক আছে আমি দ্রৌপদীকে দাওতে লাগাচ্ছি। হা 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 আমি আবার জিতে গেছি। অত্যন্ত আনন্দের সহিত শকুনি লাফিয়ে উঠল। এই প্রকার সর্ব পাণ্ডব ও দ্রৌপদী কৌরবদের দাস হয়ে গেল। दुःशासन द्रौपदीर केश धरे टेने पाशा घरे निये एलो। दुःशासन एई सब दास दासी, पांडव और द्रौपदी के विवस्त्र करे दाओ। एई कथा शोना मात्र पांडवगण निजेदेर वस्त्र निजेराई परित्याग करलो। दुर्योधन दुःशासन के बोल्लो, द्रौपदीर वस्त्र हरण करो। दुःशासन द्रौपदीर वस्त्र धरे टानते थाकलो। द्रौपदी बुझे गिয়েছিল যে তার স্বামীগণ তার রক্ষা করতে অক্ষম। এই কারণে সে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করল। হে ভগবান, হে সংসারের রক্ষাকর্তা, হে গোবিন্দ আমার রক্ষা করো। একদিকে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে থাকল, অন্য তরফে নববস্ত্র ওর শরীরে চড়তে থাকল। ঘন্টার পর ঘন্টা একই খেলা চলতে থাকল। আর খুব দ্রুত দ্রৌপদীর শরীর থেকে টানা বস্ত্রের বিশাল এক ঢের জমা হলো। কৌরবদের এই নীচ কর্তুত দেখে বিদুর শোভাগৃহ ছেড়ে চলে গেল। ভীষ্ম, দ্রোণের মতো জ্যৈষ্ঠরা নিজের মস্তক লজ্জায় নামিয়ে নিলেন। কিন্তু গান্ধারীর দ্রৌপদীর উপর দয়া হলো আর তিনি তার স্বামীর কাছে এই সব কিছু সমাপ্ত করার আগ্রহ প্রকাশ করল। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে থামতে বললেন আর পাণ্ডবদের যেতে দিলেন। কিন্তু যাওয়ার পূর্বে দ্রৌপদী বললেন, নীচ দুঃশাসন, তুই যে আমার কেশ নষ্ট করেছিস তা আমি তখনই পরিপাটি করব যখন তাতে তোর লঘু লাগবে। আর দ্রৌপদীর এই শপথ আমি পুরো করব। আর দুর্যোধন আমি তোমার জাং আমার গদা দিয়ে চিরে ফেলব, ভীম ব্যক্ত করলেন। পাণ্ডবদের আরও ক্রোধিত করার জন্য দুর্যোধন বারবার নিচের জাং দেখাতে থাকলো আর দ্রৌপদীকে সেখানে বসার জন্য আগ্রহ প্রকাশ করতে থাকলো। পাণ্ডব ইন্দ্রপ্রস্থ ফিরে গেল, কিন্তু দুর্যোধন নিজের মাতা পিতার উপর প্রচণ্ড ক্রোধিত ছিল এবং খুব অস্থির হয়ে গেল। সে ধৃতরাষ্ট্রকে পুনরায় পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ জানাতে বললেন। নিজের পুত্রপ্রেমে অন্ধ ধৃতরাষ্ট্র পুনরায় পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ পাঠালো। ওর কপটে অনভিজ্ঞ যুধিষ্ঠির শুধুমাত্র বড়দের মান সম্মান রাখার হেতু এই নিমন্ত্রণ স্বীকার করলেন। আর পরদিন ক্রীড়া আবার শুরু হলো। যুধিষ্ঠির এইবার শুধু একটাই খেলা হবে আর একটাই বাজি হবে। যদি তুমি বিজয়ী হও তাহলে তোমার হৃত সম্পত্তি তুমি ফেরত পাবে, কিন্তু যদি তুমি হেরে যাও তোমাকে পুরো 12 বছর বনবাস যেতে হবে, তারপর 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। যদি এই 1 বছরে তোমাকে কেউ চিহ্নিত করতে পারে তাহলে পুনরায় তোমায় 12 বছর বনবাস সইতে হবে। যুধিষ্ঠির এতে মান্যতা দিল এবং পুনরায় পাশা খেলতে লাগলো। বাহ বাহ, দেখো আমি পুনরায় বিজয়ী হলাম। আর পাণ্ডব পুনরায় হেরে গেল। কুন্তি খুবই বৃদ্ধ এবং দুর্বল। আমি চাই আমার গৃহে তিনি থাকুন, আমি তার ভালোভাবে দেখাশোনা করব। যুধিষ্ঠির মেনে নিল। অতঃপর সর্বপাণ্ডব হস্তিনাপুর ছেড়ে চলে গেলেন। দ্রৌপদীর ভ্রাতা দৃষ্টমদুগ্ন ভাগ্নাদের অর্থাৎ দ্রৌপদীর সন্তানদের পাঞ্চাল নগরে নিয়ে গেলেন। শ্রীকৃষ্ণ নিজের সহিত অভিমন্যু ও সুভদ্রাকে নিয়ে গেলেন। পাণ্ডবদের বনবাস। পাণ্ডবরা জঙ্গলে চলে গেলেন। ওখানে ওরা একটা ছোট্ট কুটির বানিয়ে জীবনযাপন করতে লাগলেন। জঙ্গলে যা পাওয়া যেত ফল মূল কাণ্ড ওদের আহার হয়ে গেল। দিন এভাবেই যেতে থাকলো। অনেক রাজা মহারাজা ঋষি তথা অনেক শহরবাসী ও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওনাদের সাথে সাক্ষাৎ হেতু জঙ্গলে আসতেন। এরপর পাণ্ডবরা দৈতয়ন নামক অন্য এক জঙ্গলে প্রস্থান করলেন, যেখানে ওরা নিজেদের 12 বছরের বনবাস যাপন করেছিলেন। এক সন্ধ্যাতে যখন পাণ্ডবরা নিজেদের মধ্যে চর্চা করছিল তখন দ্রৌপদী যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, দুর্যোধন আমাদের ভূমিহীন করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি কৌরবদের উপর ক্রোধিত কী করে না হচ্ছ। দয়া ক্ষমা এবং শান্তি মহান পুরুষদের লক্ষণ। আমি সেই রাস্তায় আপন করে নিতে চাই। আমিও একই কথায় আশ্চর্য যে আমরা কৌরবদের আক্রমণ করে রাজ্য কেন ছিনিয়ে নিচ্ছি না। ভীম শত্রুর ক্ষমতাকে কখনো কম ভাবা উচিত না। কৌরবদের কাছেও দিব্যাস্ত্র আছে, আর যতক্ষণ তাতে আমরা সমান না হই আমরা ওদের সাথে যুদ্ধ করতে পারবো না। এই চর্চা চলাকালীন মহার্ষি বেদব্যাস ওখানে উপস্থিত হলেন। আমি তোমার চিন্তা বুঝতে পারছি যুধিষ্ঠির। আমার ইচ্ছা এই যে অর্জুন ইন্দ্র ও ভগবান শিবকে প্রসন্ন করে ওনাদের হইতে দিব্যাস্ত্র প্রাপ্ত করুক, যা ইন্দ্রনীল পর্বতে স্থিত আছে। ওই দিব্যাস্ত্রের দ্বারা তোমরা কৌরবদের উপর বিজয় প্রাপ্ত করতে পারো। মহর্ষির আজ্ঞা মেনে অর্জুন তৎক্ষণাৎ ইন্দ্রনীল পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। উনি ওখানে ইন্দ্রকে প্রসন্ন করার জন্য তপস্যা করলেন। দেবরাজ ইন্দ্র স্বয়ং দর্শন দিতে এলেন। আমি দেবরাজ ইন্দ্র, বলো অর্জুন তুমি কি চাও? ভগবান, আমি এখানে আপনার কাছ হইতে দিব্যাস্ত্র প্রাপ্ত হেতু এসেছি, কৃপা করে আপনি তা প্রদান করুন। পুত্র, এর জন্য তোমাকে ভগবান শিবকে প্রসন্ন করতে হবে। ওনার আজ্ঞার পশ্চাতেই আমি তোমাকে দিব্যাস্ত্র প্রদান করতে পারি। এরপর অর্জুন আবার তপস্যা শুরু করলেন। এক জঙ্গলি শুয়োর অর্জুনের দিকে দৌড়তে দৌড়তে আসছিল। অর্জুন সময় নষ্ট না করে ওর উপর নিজের বাণ নিক্ষেপ করল। সেই সময় এক শিকারিও শুয়োরটির দিকে তীব্র বাণ মারল। ওই শিকারি বেশ বদল করে ভগবান শঙ্কর স্বয়ং ছিলেন। তিনি ওখানে অর্জুনের পরীক্ষা নিতে এসেছিলেন। দুজনের বাণই ওই শুয়োরকে ভেদ করে আর ওই শুয়োরের মৃত্যু হলো। কে তুমি? আর আমার বাণ নিক্ষেপের পরও তুমি তার উপর বাণ নিক্ষেপ কেন করলে? যুবক, আমি তো জঙ্গলের রাজা, আর এই শুয়োরকে প্রথম নিশানা আমিই লাগিয়েছিলাম। ও আমার বাণে ঘায়েল হয়ে মৃত। বহুক্ষণ ধরে ওদের মধ্যে ঝগড়া চলতে থাকলো। অনেক বলেছ, এবার আমি তোমায় ক্ষমা করব না। শিকারীর উপর ক্রোধিত হয়ে অর্জুন তার উপর বাণ নিক্ষেপ করল, কিন্তু ওই বাণে শিকারী সহজেই বেঁচে গেল এবং তার কোনো ক্ষতই হলো না। ভগবান শঙ্কর ছাড়া আমার বাণের সাথে কেউই যুঝতে পারবে না। ভগবান শঙ্কর অর্জুনের বীরত্ব, সাহস আর কৌশলে প্রসন্ন হয়ে তাকে নিজ রূপে দর্শন দিলেন। তুমি ক্ষমতা এবং সাহসে আমার সমান। আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার প্রিয় অস্ত্র পাশুপত্রাস্ত্র দিচ্ছি। এই প্রকার অর্জুন দিব্যাস্ত্র প্রাপ্ত করল। কিছু সময় পর্যন্ত অর্জুন ইন্দ্রলোকে ছিলেন। ওখানে থাকাকালীন গান্ধর্ব চিত্রের কাছে নৃত্য ও সঙ্গীতকলা শিখে নিলেন। সেই সময় অন্যান্য পাণ্ডবরা কন্নকা নামক জঙ্গলে বসবাস করতেন। ওনারা অনেক ধর্মস্থানের দর্শন করেছিলেন। যখন ওনারা বদ্রীনাথ, কেদারনাথ গমন করছিলেন, তখন দ্রৌপদী এক আশ্চর্য প্রজাতির কমল পুষ্প দেখতে পেলেন। তিনি ভীমকে বললেন, ভীম, আপনি কি আমার জন্য এই রকম আরও পুষ্প আনতে সক্ষম? ওই প্রকার ফুলের সন্ধানে ভীম যাত্রা শুরু করল। যাত্রা পথে তিনি এক হনুমান দেখতে পেলেন, যা লম্বা লেজ রাস্তা আটকে ছিল। তিনি বললেন, আমাকে রাস্তা করে দাও, আমি খুবই অসুস্থ আর পরিশ্রান্ত। আমার উপরে দয়া করুন, কৃপা করে আপনি নিজেই আপনার হাত দিয়ে আমার লেজ সরিয়ে রাস্তা করে নিন। হা হা, এটা তো আমি এক হাতেই করতে পারবো। কিন্তু আশ্চর্য, এই যে অনেক চেষ্টা করেও ভীম ওই লেজের একটুও নড়াতে পারল না। আমায় ক্ষমা করুন, আপনি কে? আমি তোমার ভ্রাতা হনুমান। ভীম খুব খুশি হলো আর ও অদ্ভুত শক্তির অনুভব করল আর বলল, মনে হয় আমি আপনার শক্তিতে প্রভাবিত হচ্ছি। আমি নিঃসন্দেহে যে এখন আমি যে কোনো শত্রুকে অনায়াসে পরাজিত করতে পারি। ভীম, আমি নিজেও তোমায় যুদ্ধতে সাহায্য করব। যুদ্ধকালীন আমি অর্জুনের ধ্বজে আসীন হব আর শত্রুর হৃদয় ভীত কম্পমান করে তুলব। যাও, যে পুষ্পের খোঁজে তুমি এখানে এসেছো তা তুমি অবশ্যই লাভ করবে। ওনার নির্দেশ মতো পথে কমলে ভরপুর এক পুষ্কর ভীম দেখতে পেলেন। কিছু ভয়ানক রাক্ষস ওই পুষ্কর রক্ষা করছিলেন। ভীম তাদের সাথে যুদ্ধ করে তাদের হত্যা করল। এই সমাচার লাভ করা মাত্র কুবের স্বয়ং সেখানে এলেন আর উনি পুষ্করের সব কমল পুষ্প ভীমকে প্রদান করলেন। একদিন জঙ্গলে ভ্রমণরত যুধিষ্ঠির নকুলকে নিকটবর্তী পুষ্কর হইতে জল আনিতে নির্দেশ করলেন। নকুল পুষ্করের নিকট পৌঁছলেন। যেমনি তিনি জল ভরতে নিচু হলেন, উনি কিছু শ্রবণ করলেন। দাঁড়াও, এই পুষ্কর আমার। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এই জল নিতে পারবে না। কিন্তু নকুল ওই শব্দে ধ্যান দিলেন না। জলপান করতেই তিনি ওখানেই মূর্ছা গেলেন। সহদেব, নকুল গেছে অনেকক্ষণ হলো, যাও তাকে ফিরত নিয়ে এসো। সহদেব ওই পুষ্করে গেলেন, আর দুর্ভাগ্যবশত ওরও একই হাল হলো। এরপরে অর্জুন আর ভীমেরও একই হাল হলো। অন্তকালে যুধিষ্ঠির স্বয়ং ওই পুষ্করে গেলেন। ওখানে দৃশ্য দেখে যুধিষ্ঠির ভারী ধাক্কা খেলেন। যেমনি জল নিতে তিনি নিচে ঝুঁকলেন, উনিও একই আওয়াজ শুনলেন এবং এক যক্ষ ওখানে প্রকট হলো। দাঁড়াও, এই পুষ্কর আমার, আমার প্রশ্নের উত্তর দিয়ে তবেই তুমি জলপান করতে পারবে, আর তোমার ভাতৃগণও পুনর্জীবিত হয়ে উঠবে। যুধিষ্ঠির রাজি হলো এবং যক্ষ তার প্রশ্ন শুরু করল। পৃথিবী থেকে মহান কে? মা। পর্বতের থেকে উঁচু কে? পিতা। বায়ুর থেকেও তেজ কে? মন। এই প্রকার যক্ষ অনেক প্রশ্ন করতে থাকলো, আর যুধিষ্ঠির তার জবাব দিতে থাকলো। অতঃপর যক্ষ যুধিষ্ঠিরের উপর প্রসন্ন হলো, আর উনি চার পাণ্ডবদের পুনর্জীবিত করলেন। আসলে ওই যক্ষ সাক্ষাৎ যমধর্ম ছিলেন। আমি প্রসন্ন হয়েছি যুধিষ্ঠির, বলো কী বর চাও? আমরা 12 বছর বনবাসে কাটালাম, 13তম বছর আমাদের অজ্ঞাতবাসে থাকতে হবে। আমাদের বর দিন, যেন কেউই আমাদের চিনতে না পারে। তথাস্তু। সর্বপাণ্ডব খুশি খুশি সেখান হইতে প্রস্থান করলেন। হস্তিনাপুরে যুদ্ধের মহল। সেই সময় যুবরাজ দুর্যোধন পাণ্ডবদের খোঁজে সর্বদিশায় নিজের গুপ্তচর পাঠালেন, কিন্তু তার সর্বপ্রচেষ্টা অসফল হল। কিন্তু কীচক বধের বৃত্তান্ত শোনা মাত্রই তিনি বুঝতে পারলেন এ ভীমের দ্বারাই সম্ভব, আর পাণ্ডবগণ বিরাট নগরে আশ্রয় নিয়েছে। ত্রিগ্রামের রাজা সুশর্মার বহুদিন ধরে নজর ছিল বিরাট নগরের উপর। অন্য কিচ্ছু না ভেবে সুযোগ বুঝে সে দুর্যোধনের সাথে হাত মেলালো। সে দুর্যোধনের কাছে পৌঁছালো, ব্যক্ত করল, যুবরাজ, বিরাট নগরে আক্রমণ করলে অনেক সম্পত্তি লাভ হওয়া সম্ভব। কৃপা করে আপনি আমায় সাহায্য করুন। এটা উপযুক্ত সময়। পাণ্ডবরা এ সময় শক্তিহীন আর শস্ত্রহীন। যদি ওরা ওখানে থাকেও তাহলেও তারা আমার সাথে পেরে উঠবে না। আর তারপর সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধে শুরু হলো। কর্ণ সুশর্মার সাহায্য করেছিলেন, তাই বিরাট ওর সাথে পেরে উঠছিল না। একসময় তো সুশর্মার সৈনিকরা বিরাটকে প্রায় বন্দি করেই নিয়েছিল। ভীম, যাও আর রাজা বিরাটকে ছাড়িয়ে আনো। সে আমাদের তার রাজ্যে আশ্রয় দিয়েছে, উপকারের ঋণ তো আমাদের শোধ করতে হবেই। ভীম নিজের যুদ্ধ কৌশলে রাজা বিরাটের রক্ষা করল। এই সময় দুর্যোধন ভীষ্ম, দ্রোণাচার্য ও কর্ণের সাথে বিরাটনগরকে অন্য সীমানা দিয়ে আক্রমণ করল। বিরাট পুত্র উত্তর এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ওর একজন কুশল সারথির প্রয়োজন ছিল। অর্জুন এই সুযোগেরই অপেক্ষা করছিল। সে উত্তরের সারথ্য স্বীকার করল। অর্জুনের যুদ্ধভূমিতে আসার পরই কৌরবদের ভীষণ যুদ্ধের সামনা করতে হলো। স্ত্রী বেশে লড়াই করা যোদ্ধা আর কেউ না, অর্জুনই। যদি সে অর্জুন হয় তো পাণ্ডবরা নিজেদের গুপ্ত রাখতে অসফল হয়েছে, তাই ওদের আবার 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। না দুর্যোধন, 13 বছর শেষ হয়ে গেছে। এবার এটা তোমার উপর নির্ভর করে যে তুমি ওদের সাথে শান্তি চুক্তি করবে না যুদ্ধ করবে। পিতামহ ভীষ্মের কথা দুর্যোধন অমান্য করল এবং সে যুদ্ধ স্থিরের প্রচেষ্টা করল। অন্তে কৌরবদের হারের মুখ দেখতে হলো। কৌরব সেনা পরাজিত হয়ে নিজের গৃহে ফিরল। যুদ্ধে বিজয়প্রাপ্তির পর অর্জুন উত্তরের সাথে বিরাটনগর পৌঁছালো। তোমার মতো সারথি পেয়ে যুবরাজ উত্তর তো বিজয়ী হবেই। যুধিষ্ঠিরের বাণী राजार मनोपछंद हलो ना। क्रोधित हुए तिनी निजेर पाशा युधिष्ठिरेर ऊपर फेललेन। सेई पाशा युधिष्ठिरेर मुखे लेगे रक्त पड़ते लागलो। तखन द्रौपदी एसे एकटी पात्र धरलो आर रक्तके धरित्री स्पर्श करते पारलो ना। सेई समय युवराज उत्तर सेखाने प्रवेश करलेन। जखन उत्तरও একই কথা শোনালো যে বৃহন্নরার জন্যই এই বিজয় প্রাপ্তি, তো রাজা বিরাট আশ্চর্যচকিত হলো। অজ্ঞাতবাসের কাল সমাপ্তির সূচনা প্রাপ্ত হতেই অর্জুন নিজের রূপে ফিরে এলো। ও মহারথী, আমি আপনার অপরাধী, আপনি আমাকে ক্ষমা করুন। রাজন, আপনার ক্ষমা প্রার্থনার কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের আপনার রাজ্যে আশ্রয় দিয়েছেন, তার জন্য আমরা আপনার কাছে আভারী। এই সম্বন্ধে আরও ব্যক্ত করার জন্য আমি আমার পুত্রী উত্তরার বিবাহ অর্জুনের সাথে করার প্রস্তাব দিচ্ছি। কিন্তু অর্জুন এই প্রস্তাব নামঞ্জুর করল। রাজন, আমি তো সর্বদা তাকে আমার পুত্রী রূপেই দেখেছি আর আমি তাকে স্বীকার করব যদি ওর বিবাহ আমার পুত্র অভিমন্যুর সাথে দেয়া হয় যেমন আপনার ইচ্ছা। উত্তরার বিবাহ খুব ধুমধামের সাথে মানানো হলো। কৌরবদের ছাড়া পাণ্ডবদের সর্ব আত্মীয়গণ এই বিবাহে হাজির ছিলেন। সমারোহের পর বৈঠকে সর্বজন পাণ্ডবদের ভবিষ্যৎ আলোচনায় চর্চা করছিল। তখন শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন, আমরা কোনো কুশল আর জ্ঞানী রাজদূতকে দুর্যোধনের কাছে পাঠিয়ে যুবরাজ যুধিষ্ঠিরের জন্য অর্ধেক রাজত্ব দাবি করব। রাজা ধ্রুপদ সর্বজ্যেষ্ঠ, তাই আমি ওনাকেই রাজদূত হিসেবে পাঠানোর প্রস্তাব দেব। হয়তো কৌরব ওদের কথা মান্য করবে। শ্রীকৃষ্ণের এই প্রস্তাব সর্বজনের পছন্দ হলো। রাজা ধ্রুপদ এই প্রস্তাব মঞ্জুর করল আর সাহায্যের আশ্বাস দিলেন। সর্বপ্রথম আমাদের যুদ্ধের প্রস্তুতি নেয়ার প্রয়োজন। আমাদের দূত আমাদের সর্বমিত্রের কাছে পাঠিয়ে দাও, যার কাছ থেকে সাহায্যের প্রস্তাব আমরা পেতে পারি। এর সঙ্গেই আমি আমার দূত পাঠিয়ে কৌরবদের কাছে শান্তি প্রস্তাব পাঠাচ্ছি। সর্ব অভ্যাগত নিজের নিজের রাজ্যে ফিরে গেল। ধ্রুপদ নিজের রাজগুরুকে রাজদূত হিসেবে কৌরবদের কাছে পাঠালেন। রাজগুরু কৌরবদের বোঝানোর অনেক প্রচেষ্টা করলেন, কিন্তু দুর্যোধন ওনার কোনো কথাই শুনলেন না। কর্ণ দুর্যোধনের পক্ষেই ছিল। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য এবং ধৃতরাষ্ট্র দুর্যোধনকে অনেক বোঝালেন এবং যুদ্ধ থামানোর পূর্ণ প্রচেষ্টা করলেন। কিন্তু দুর্যোধন পাণ্ডবদের ভূমির একটা ছোট্ট টুকরো পর্যন্ত দেয়ার পক্ষে ছিলেন না। রাজগুরু খালি হাতে হস্তিনাপুর ফিরলেন। রাজগুরু ফেরার পর অর্জুন শ্রীকৃষ্ণের সাহায্য চাওয়ার জন্য দ্বারকা গমন করলেন। এই সমাচার শোনার পরই দুর্যোধনও স্বয়ং দ্বারকা গমনের জন্য যাত্রা শুরু করলেন। দুজনেই প্রায় একই সময়ে শ্রীকৃষ্ণের মহলে পৌঁছলেন আর শ্রীকৃষ্ণকে যুদ্ধের সাহায্যের জন্য আহ্বান করলেন। শ্রীকৃষ্ণ ওদের সম্মুখে দুই প্রস্তাব রাখলেন। একদিকে সম্পূর্ণ যাদব সেনা ছিল আর অন্যদিকে শ্রীকৃষ্ণ স্বয়ং ছিল কিন্তু নিঃশস্ত্র। দুর্যোধন বললেন, আমাকে আপনি আপনার প্রবল সেনা প্রদান করুন শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, যেমনভাবেই হোক আমি চাই আপনি আমার পক্ষেই থাকুন, যেমন আপনাদের ইচ্ছা। আপনাদের দাবি আমি অবশ্যই পূর্ণ করব। দুর্যোধন প্রস্থান করার পরই শ্রীকৃষ্ণ বললেন, তুমি জানো যে আমি অস্ত্র হস্তে ধারণ করব না, তাও তুমি আমায় চয়ন কেন করলে? ভগবান, আমি মাত্র একটা কথাই জানি, যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই বিজয়। আমি সর্বদাই আপনাকে সারথি রূপে চাইতাম। ঠিক আছে, আমি তোমার সারথ্য করব। আর এই প্রকার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের মতো সারথি লাভ করলেন। এখানে দুর্যোধন সঞ্জয়কে রাজদূত রূপে যুধিষ্ঠিরের কাছে বিচার বিমর্শ করার জন্য পাঠালেন। পাণ্ডব শ্রীকৃষ্ণ এবং সঞ্জয়ের মধ্যে অনেক দেরি পর্যন্ত বার্তালাপ হলো। তুমি জানো যে কৌরবরা আমাদের উপর অনেক অন্যায় করেছে, আমরা বহু অন্যায় সহ্যও করেছি, কিন্তু আমি এই সব কিছু ভুলে তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত, শুধুমাত্র শান্তির জন্য। কিন্তু এর জন্য দুর্যোধনকে আমাদের ইন্দ্রপ্রস্থ ফেরত দিতে হবে। যদি কৌরব আপনাদের উচিত অধিকার না দেয় তাহলে তাকে স্মরণ না রাখাই ভালো। আমি তো আপনাদের এই পরামর্শই দেব যে যুদ্ধ করার থেকে ভালো যে বনে থেকে শান্তিতে নিজেদের জীবন ব্যতীত করা। শ্রীকৃষ্ণ বললেন, না সঞ্জয় না, যতক্ষণ পর্যন্ত কৌরব পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফেরত না দেয় ততক্ষণ এই মামলা শান্তিতে মেটানো সম্ভব নয়। সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানী আর নিরপেক্ষ, ওনার যা উপদেশ হবে আমি তাই গ্রহণ করব এবং ফলপ্রসূও করব। এবার আমি নিজে হস্তিনাপুর এসে দুর্যোধনের সাথে কথা বলবো। এই প্রকার পাণ্ডবদের থেকে বিদায় নিয়ে সঞ্জয় হস্তিনাপুর ফিরলেন। ধৃতরাষ্ট্র ও কৌরবদের সাথে সাক্ষাৎ হেতু শ্রীকৃষ্ণ স্বয়ং হস্তিনাপুর পৌঁছলেন। হে রাজন, আমি হেতা রক্তপাত ও বিনাশ আটকাতে এসেছি, কৌরব ও পাণ্ডবদের মধ্যে শান্তি প্রতিস্থাপন হেতু এসেছি। ধৃতরাষ্ট্র বললেন, তোমার বাণীতে অভিজ্ঞতা ও সত্যতা স্পষ্ট, কিন্তু আমি আমার পুত্রকে আটকানোয় অসমর্থ। এর জন্য আপনাকে দুর্যোধনকেই বোঝাতে হবে। শ্রীকৃষ্ণ এবং জ্যৈষ্ঠগণ দুর্যোধনকে বোঝানোর অনেক প্রচেষ্টা করলেন, কিন্তু দুর্যোধন বলল, আগের বার আমি ওদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু এইবার একটা ছুঁচের অগ্রভাগের সমান ভূমিও আমি ওদের দেব না। শ্রীকৃষ্ণ সাবধান করে বললেন, মনে হয় তুমি সম্পূর্ণ কুরুবংশের বিনাশ ও বিচ্ছেদ করানোই ঠিক করেছ। যদি তোমার অল্প স্বল্প বুদ্ধিও বাকি আছে তো পাণ্ডবদের অধিকার ফিরিয়ে দাও, অথবা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু স্মরণ রেখো, এই যুদ্ধে তোমার বিনাশ নিশ্চিত। কিন্তু দুর্যোধন ওর উপর রেগে গেল। শ্রীকৃষ্ণর বচন শুনে দুর্যোধন দরবার থেকে প্রস্থান করলেন। শকুনি, কর্ণ ও অন্য কৌরবদের সাথে ওরা শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর যোজনা বানালো। এর ষড়যন্ত্রের কথা জানতে পেরেই সাত্যকী শ্রীকৃষ্ণকে খবর দিয়ে দিল। নিজের এই যোজনার সাথে যখন দুর্যোধন দরবারে ফেরত এলো তখন শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধন, তুমি যদি মনে করো আমি এখানে একলা আর শক্তিহীন তাহলে তুমি প্রচণ্ড বড় ভুল ভাবছ। ভগবান শ্রীকৃষ্ণ নিজের বিরাট রূপে প্রকট হয়ে পুরো দরবারকে স্তিমিত করে দিল। এরপর তিনি তার সামান্য রূপে ফিরে এসে দরবার থেকে প্রস্থান করলেন। হস্তিনাপুর থেকে যেতে যেতে শ্রীকৃষ্ণ কর্ণকে নিজের সাথে নিলেন আর তাকে তার জন্মের বৃত্তান্ত শোনালেন। কর্ণ, তুমি রাজমাতা কুন্তির জ্যৈষ্ঠ পুত্র। দুর্ভাগ্যবশত তোমার জন্ম কুন্তি দেবীর বিবাহের পূর্বে হয়েছিল, কিন্তু তুমি জ্যৈষ্ঠ পাণ্ডব, কৌরবদের স্বাদ ত্যাগ করে নিজের ভাইদের কাছে ফিরে এসো। কৃষ্ণ, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু যদি এ কথা সত্যও হয় তাহলেও আমি তাহা মানি না। আমার জন্য তো অধিরথ আর রাধামাতাই আমার পিতামাতা, যেনারা আমার পালন করেছেন। আমার অন্তিম সময় পর্যন্ত তেনারাই থাকবে। তুমি বলো, যদি আমি সূর্যপুত্র তাহলে যে দুর্যোধন আমায় সাহারা দিল, নিজের অখণ্ড মিত্র মানল, তাকে কি করে অবজ্ঞা করি? আমি ওর সাথে এই বিশ্বাসঘাত কি করে করব? শ্রীকৃষ্ণ কর্ণকে আলিঙ্গন করলেন আর তার কাছ থেকে বিদায় নিলেন। পরদিন প্রাতকালে যখন কর্ণ সূর্যকে অর্ঘ্য প্রদান করছিলেন, রাজমাতা কুন্তি দেবী ওখানে এলেন। কুন্তি দেবী কর্ণের কাছে প্রার্থনা করলেন যে সে যেন তার ভাই পাণ্ডবদের সাথে সাক্ষাৎ করেন, আর তাই কৌরবরা আর আমি তাদের সাথ ছাড়ব না। পাণ্ডবদের দলে যোগ দেয়া ছাড়া अन्य किछु चान, आमी आपनार जोन्नो की करते पारी, आमार काछ थेके आपनी की चान? युद्धे पांडवदेर हत्या करो ना, आमार पंचपुत्रदेर अभय प्रदान करो। ठीक आछे, आमी युद्धे अर्जुन छाड़ा कोनो पांडवेर हत्या करब ना, किन्तु आमी अथवा अर्जुन एकजनेर मृत्यु निश्चित, ताओ आपनार पंचपुत्र जीवित थाकबे माता। ए कर्णेर वचन। एबार आपनी प्रस्थान ग्रहण करते पारेन। निजेर भग्न हृदये कुंती शेथा हईते प्रस्थान करलेन। कुरुक्षेत्र। एबार युद्ध अटल छिलो। उपलब्धि आसार पर श्रीकृष्ण पांडवदेर बोलेन, एबार द्वितीय कोनो मार्ग बाकी नेई, सत्य ओ न्याय हेतु तोमादेर ए युद्ध लड़तेई हबे। पांडवरा तादेर सेना एकत्रित करा शुरू करलो। ओनारा तादेर दल सप्तम अक्षयिणी सेनाते भाग करिया दिलेन, जादेर नेतृत्व एक एक महारथी करछिलेन। पांडवदेर सम्मुखे निजेदेर सेनापति नियुक्त करा समस्या छिलो। तेनारा व्यक्त करलेन, श्रीकृष्ण आपनी तो आमादेर शक्ति एवं दुर्बलता सम्बन्धे सबई ज्ञात, सेई कारणे सेनापति निर्वाचन आपनार हातेई होक। सैन्य दलेर जन्य आपनी जे महारथीदेर चयन करेछेन ताते आमरा पुरोपुरी सहमत। एखन पांडवदेर सेनापति पदे आमार मतामत अनुसारे दृष्टमदुग्नई सर्वाधिक योग्य। कृष्णेर सेनापति चयनेर पर सर्वसैन्यदल निजे निजेर प्रस्तुतिते प्रचंड उत्साहे एवं जोशेर साथे लेगे पड़ल। ओदिके दुर्योधनो निजेदेर सैन्यदलके 11टी अक्षयिणी दले भाग करल। दुर्योधन पितामह भीष्मके सेनापति हওয়ার आग्रह देखालो। पितामह भीष्म बोलेन, दुर्योधन आमी तोमार पक्षे युद्ध करब, किन्तु आमार दुटो शर्त। आमार काछे पांडव और कौरव एक समान, एई कारणे आमी ओदेर बध करते पारबो ना, किन्तु आमी तोमाय कथा दिच्छी जे आमी प्रतिदिन 10,000 सैन्यके हत्या करब। द्वितीय कथा, যতক্ষণ আমি জীবিত আছি কর্ণ যুদ্ধভূমিতে প্রবেশ করবে না, নয়তো ও লড়বে নয়তো আমি। ঠিক আছে, যতক্ষণ পিতামহ ভীষ্ম জীবিত আছেন ততক্ষণ আমি যুদ্ধ করব না। পিতামহের মৃত্যুর পশ্চাতেই আমি অর্জুনের সামনা করব। ক্রোধিত হয়ে কর্ণ সেথা হইতে প্রস্থান করল। দুই সৈন্যবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছিল। যুদ্ধের নিয়মাবলী নিশ্চিত করা হয়ে গেছিল। কেবল দুই সমান শক্তিশালী যোদ্ধাই একে অপরের সাথে যুদ্ধ করবে। কেউই কাউকে ছলনা করে মারবে না, শরণার্থীদের উপর কেউই হাতিয়ার তুলবে না। দুই দলই যুদ্ধের এই নিয়মাবলী মঞ্জুর করল এবং এই সবের পালন করবে নিশ্চয় করল। দ্বিতীয় দিন প্রভাতে পিতামহ ভীষ্মের নেতৃত্বে দুর্যোধন, দ্রোণাচার্য, অশ্বত্থামা, জয়দ্রথ এর মতো অনেক রথী মহারথীরা পুরো শক্তির সাথে আক্রমণ করল। দৃষ্টমদুগ্নের নেতৃত্বে পাণ্ডব সেনা অর্জুন, ভীম, বিরাট, ধ্রুপদ আর শ্রীখণ্ডির মতো মহারথীর সাথে যুদ্ধভূমিতে প্রবেশ করল। পিতামহ ভীষ্ম যুদ্ধ প্রারম্ভের সংকেত হেতু শঙ্খ বাজালেন, কিন্তু অর্জুন যখন নিজের গুরু, মিত্র এবং অন্যান্য আত্মীয় পরিজনদের যুদ্ধভূমিতে দেখলেন তখন ওনার মন উদ্বিগ্ন হয়ে উঠল। তিনি প্রশ্ন করলেন, কৃষ্ণ, বিজয় প্রাপ্তির হেতু আমাকে কি আমারই মিত্র এবং আত্মীয় পরিজনদের হত্যা করতে হবে? না না, কখনো না, আমি এ করতে পারবো না। এর চেয়ে বরং ধৃতরাষ্ট্র পুত্রের হাতে মৃত্যু আমার মঞ্জুর। কৃষ্ণ বলল, তোমার কি হলো? এহেন দুর্বল বিচারের সাথে না তোমার স্বর্গপ্রাপ্তি হবে না কোনো কীর্তি। আমি পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণের সাথে কি করে যুদ্ধ করতে পারি? কৌরব তথা আমারই ভাতৃগণ, তাদের হত্যা করে কি আমি খুশির সাথে জীবন অতিক্রম করতে পারব? তোমার বাণী বুদ্ধিমত্তাপূর্ণ, কিন্তু তুমি ব্যর্থই দুঃখ করছো। যেরকম সব জীবই বাল্য, যুবা এবং বৃদ্ধাবস্থা পায়, সেরকম মৃত্যুও নিশ্চিন্ত। কোনো বুদ্ধিমান মনুষ্যই এর জন্য দুঃখ করে না। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যা এক শরীর পরিত্যাগ করে কোনো অন্য শরীর ধারণ করে। জন্ম মাত্রই মৃত্যুও নিশ্চিত, আর মৃত্যুর পর পুনর্জন্মও নিশ্চিত। ওঠো অর্জুন, জয় পরাজয়, সুখ দুঃখ, লাভ এবং লোকসানের কথা ছেড়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। শুধু কর্ম করাই তোমার কর্তব্য। ফলের আশা রেখো না, ফলের আশা রেখে কোনো কার্যই করো না। অর্জুন, নিশ্চিত হয়ে তুমি তোমার কর্তব্যের পালন করো। ওঠো, শস্ত্র ওঠাও। অর্জুন বলল, ভগবান, আমার মনের অন্ধকার দূর হয়ে গেল। আমি আপনার প্রত্যেক আজ্ঞার পালন করব। শ্রীকৃষ্ণের কাছ হইতে ভগবদ্গীতা শ্রবণ করে অর্জুন নিজের গান্ডীব ধনুষ উঁচিয়ে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। সর্বযোদ্ধারা অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে আনন্দিত হলো। যখন দুই সৈন্যদলই যুদ্ধের জন্য প্রস্তুত, যুধিষ্ঠির নিজের রথ থেকে অবতরণ করলেন। পিতামহ ভীষ্মের কাছে গেলেন। পিতামহ, আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকবে। বিজয়ী ভব। এরপর যুধিষ্ঠির গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য এবং অন্য জ্যৈষ্ঠ রথী মহারথীদের নিকট গিয়ে ওনাদের কাছে আশীর্বাদ চাইল। আমি সর্বকৌরব যোদ্ধাদের আহ্বান করছি। যদি আমার পক্ষে কেউ আসতে আগ্রহী, তো তাকে আমি স্বাগত জানাই। যুধিষ্ঠিরের এক ভাই ইউৎসু পাণ্ডবদের পক্ষ নিল। তোমার স্বাগত ইউৎসু। আর এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। দুই সেনাবাহিনী একে অপরের উপর আক্রমণ করল। রথে রথের সাথে ভিড়ে গেল, অশ্ববাহিনী অশ্ববাহিনীর সাথে, এবং পদাতিক সৈন্য পদাতিক সৈন্যের সাথে ভিড়ে গেল। এক ভয়ঙ্কর যুদ্ধের আরম্ভ হলো। দুঃশাসনের তীব্র বাণ নকুলকে ঘায়েল করে দিল। এর জবাবে নকুল তীরের বর্ষা শুরু করে দিল এবং দুঃশাসনকে ঘায়েল করল। শল্য বারংবার যুধিষ্ঠিরের ধনুষ ভেঙে দিচ্ছিল এবং তীরের বর্ষায় ওকে জর্জরিত করে দিচ্ছিল। দ্রোণাচার্য দৃষ্টমদুগ্নের উপর হামলা করল। শ্রীখণ্ডী এবং অশ্বত্থামাও প্রচণ্ড যুদ্ধে মেতে উঠল। জয়দ্রথ এবং ধ্রুপদ সামনাসামনি এসে পড়ল। অসংখ্য সৈনিক ঘায়েল এবং মৃত হল। যুদ্ধের নবম দিনে পিতামহ ভীষ্ম এক বিদ্যুতের মতো পাণ্ডব সেনার উপর আক্রমণ করল। পিতামহ ভীষ্ম যুদ্ধের নেতৃত্বে এবং কুশলতা দেখে পাণ্ডবরা নিরাশ হল। সেই দিন বিফলে ফিরল। রাত্রে সর্ব পাণ্ডব নেতা যুদ্ধের চর্চা হেতু একত্রিত হল। সবার মনে একই প্রশ্ন ছিল, পিতামহ ভীষ্মের বধ কী করে করা যায়? আমরা বরং পিতামহর কাছ থেকেই এর উত্তর জেনে আসি। যুদ্ধভূমির বাইরে আমাদের সাহায্যের জন্য উনি আশ্বাস দিয়েছেন। শ্রীকৃষ্ণের সাথে সব পাণ্ডব ভীষ্মের কাছে গেলেন এবং তেনাকে প্রণাম জানালেন। এসো কৃষ্ণ, এসো পাণ্ডবগণ, আমি তোমাদের জন্য কি করতে পারি? পিতামহ, পাণ্ডব এবং পাণ্ডব সেনার বিজয়ের জন্য আপনার মৃত্যু আবশ্যক। কৃপা করে আপনি পথ প্রদর্শন করুন। আমি স্বয়ং জানি যতক্ষণ আমি জীবিত তোমরা যুদ্ধে জিততে পারবে না। অর্জুনকে বলো শ্রীখণ্ডীকে আগে করে আমার উপর বান বৃষ্টি করতে। জন্মসূত্রে শ্রীখণ্ডী এক স্ত্রী ছিল, কিন্তু সে পুরুষ রূপ ধারণ করেছে। আমার নিশ্চয়তা, আমি স্ত্রীর সাথে যুদ্ধ করব না। শ্রীখণ্ডী যেহেতু স্ত্রী ছিল, তাই তার সামনে আমি শস্ত্র ওঠাব না। পিতামহের কথা শুনে পাণ্ডবরা তাকে প্রণাম করে নিজেদের শিবিরে ফিরে গেলেন। পরবর্তী দিনে पांडवদের নেতৃত্বে শ্রীখণ্ডী করল। শ্রীখণ্ডীকে আগে করে অর্জুনের সাথে পাণ্ডব সেনা পিতামহের উপর আক্রমণ করল। পিতামহ ভীষ্মকে সর্ব পাণ্ডব সেনা ঘিরে ফেলল। শ্রীখণ্ডী ঢাল করে অর্জুন পিতামহের সম্মুখে পৌঁছে গেলেন। আমার উপর আমার পিতার আশীর্বাদ আছে যে আমি ইচ্ছা মৃত্যু বরণ করতে সক্ষম। মনে হয় সেই সময় চলে এসেছে। শ্রীখণ্ডীকে ঢাল বানিয়ে অর্জুন ভীষ্মের উপর তীরের বর্ষা করে ফেলল। পাণ্ডবদের সেই তীরের বর্ষার জন্য পিতামহ ভীষ্ম রথ হতে পড়ে গেলেন। ওনার শরীরে এত তীর বিঁধেছিল যেন মনে হচ্ছিল উনি তীরের শয্যায় শুয়ে আছেন। এই অনিষ্টকালে আমি মৃত্যুবরণ করতে চাই না, আমি সূর্যের উত্তরায়ণের প্রবেশের জন্য অপেক্ষা করব। সর্ব কৌরব ও পাণ্ডব যোদ্ধা পিতামহ ভীষ্মের নিকট পৌঁছে গেলেন। অর্জুন আমার মস্তক হাওয়ায় ভর করে আছে, নিজের তীর দ্বারা তাকে সাহারা দাও। অর্জুন তিনটি বাণ নিজের গান্ডীব ধনুষ থেকে ছাড়ল এবং পিতামহের মস্তক তাতে সাহারা দিল। জল, একটু জল অর্জুন, শুধু তুমিই আমায় পবিত্র জল পান করাও যার আমার পিপাসা নিবারণ সম্ভব। অর্জুন পর্জনাস্ত্রের প্রয়োগ করে ধরিত্রী হইতে জল বের করল, যা সরাসরি পিতামহ ভীষ্মের মুখে গিয়ে পড়ল। যখন এই খবর কর্ণের নিকট পৌঁছালো তখন সে আশ্চর্য ধাক্কা খেল এবং তৎক্ষণাৎ পিতামহের দর্শন করতে গেলেন। পাণ্ডব তোমাদের ভ্রাতা কর্ণ, যাও তাদের সাথে জুড়ে যাও, নিজেদের অষ্টাঙ্গদ সেনাপতির আদেশ পালন করো। পিতামহ এই একই কথা আমাকে শ্রীকৃষ্ণ এবং রাজমাতা কুন্তি দেবীও বলেছিলেন, কিন্তু আমি আমার জীবন এমনকি আমার প্রাণও দুর্যোধনেতে প্রদান করেছি। না, আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। যদি আপনারও মৃত্যু হয় তাহলে এই সংসারে কেই বা নশ্বর। কৃপা করে আমাকে আশীর্বাদ দিন যেন আমি নির্ভয়ে শস্ত্র ওঠাতে পারি। জয়তু কর্ণ, জয়তু। যাও নিশ্চিন্ত হয়ে যুদ্ধ করো, তোমার অবশ্যই স্বর্গপ্রাপ্তি হবে। বিদীর্ণ হৃদয়ের সাথে কর্ণ সেথা হইতে প্রস্থান করলেন। দ্বিতীয় দিন প্রাতকালে যখন কর্ণ সূর্যপূজা করছিলেন, ভগবান ইন্দ্র এক ব্রাহ্মণ বেশে ওনার কাছে গেলেন। স্বাগতম ব্রাহ্মণ, আমি আপনার জন্য কি করতে পারি? আমার তোমার কবচ কুণ্ডল দান করো কর্ণ, ভগবান ইন্দ্র ছাড়া হে আর কেউই হতে পারে না। আমার স্বপ্নে সূর্যদেব আমাকে সাবধান করে দিয়েছেন, আপনার যা চাই আমি অবশ্যই দেব, কিন্তু তার বদলে আপনি আমাকে বৈজয়ন্তী অস্ত্র দিয়ে দিন। আর কবচকুণ্ডল পরিত্যাগ করার সাথে সাথে আমার শরীর পূর্বের মতো হওয়ার বর দিন। এইভাবে কর্ণ এত শক্তি পেল যে সে কোনো যোদ্ধাকেই হত্যা করার জন্য যথেষ্ট। যুদ্ধের তৃতীয় দিন পাণ্ডবদের জন্য এই ভয়ানক স্বপ্নের মতো ছিল। গুরু দ্রোণ নিজের সেনাদের চক্রবুহে রেখেছিলেন। চক্রবুহের বাইরের দুয়ারে জয়দ্রথ নিজের পুরো সেনার সাথে তৈরি ছিল। গুরু দ্রোণের যোজনা অনুসারে এক দল অর্জুনকে যুদ্ধের জন্য ওস্কালো। তার জবাব দিতে বাকি পাণ্ডব সেনার থেকে তিনি আলাদা হয়ে গেলেন এবং তাকে একাই গুরু দ্রোণের চক্রবুহের সামনা করতে হয়েছিল। নিরন্তর যত্ন করার পরও যুধিষ্ঠির, দৃষ্টান্তদুগ্ন, শ্রীখণ্ডী, নকুল, বিরাট আর এদের মতো অনেক রথী মহারথীও চক্রবুহের ভেদ করতে পারল না। যুধিষ্ঠির অভিমন্যুকে ডাকল, অভিমন্যু অর্জুন ছাড়া একমাত্র তুমিই চক্রবুহের ভেদ জানো, যাও নিজের সম্পূর্ণ যুদ্ধ কৌশল লাগাও আর এই চক্রবুহে ভেদ করে ফেলো। কিন্তু আমি শুধু এর ভেদ করে ভেতরে যেতে পারি, বাইরে বেরোনোর ভেদ আমি জানি না। চক্রবুহ ভেদ করে তুমি ভেতরে তো প্রবেশ করো, আমি তোমার সাথে আছি, আমি তোমার রক্ষা করব। তোমার প্রত্যেক ভেদে আমি করব সেনাদের হত্যা। ভীমের কথায় উৎসাহিত হয়ে अभिमन्यु कौरवदेर ऊपर हमला करे दिल। खूब भालो रणकौशल देखाते देखाते से चक्रव्यूह भेद करलो, किन्तु तार पिछने केउई आसते पारलो ना और कौरव सेना ताके घिरे फेललो। तथापि से एकाकी लड़ाई करते थाकलो। अभिमन्यु कर्णेर कवचेर भेद करलो, तार एई आमोक तीरे शल्यके ज्ञानहारा करलो। दुःशासनो घायल हलो। कर्णेर भ्राता श्रोण कर्णेर साहाज्य हेतु एलो, किन्तु अभिमन्यु ताके बध करलो। अभिमन्यु एकाकी जे उत्पात करछिलो ता देखे जयद्रथ सेई स्थाने एलो। जयद्रथ एकाकी भीम, विराट, युधिष्ठिर, श्रीखंडी और दृष्टामदुग्ने युद्धे घायल करते करते पांडव सेनादेर सेखानेई आटके दिल और स्वयं चक्रव्यूहे ढुके पड़ल। युद्ध चलाकालीन कर्ण अभिमन्युर धनुष भंग करल और छय महारथी अभिमन्युके घिरे निल और तार एकार ऊपर सबाई मिले तीरेर बर्षण शुरू करल। किछुक्षणेर मध्येई अभिमन्यु मृत हये पड़ल। भयचकित हये भग्न हृदये सब पांडव एवं पांडव सेना निजे शिबिरे फिरे गेलेन और दुःखे भेंगे पड़ल। जखन अर्जुन फेरत एलेन तखन एई खबर श्रवण करे तिनि भीषण धक्का खेलेन। आमार पुत्र अभिमन्यु, जयद्रथ, कालकेर दिन तोमार जीवनेर शेष दिन हबे। काल नय आमी तोमार बध करब, नयतो आमी निजे थेकेई अग्नि प्रवेश करब। अर्जुन जयद्रथेर ऊपर तीर मेरे ताके घायल करे दिल। निजेर सुदर्शन चक्र सूर्येर सम्मुखे रेखे श्रीकृष्ण सूर्यास्तेर आभास तैरी करेछिल। हठात् श्रीकृष्ण सुदर्शन चक्र सरिये सेई आभास दूर करलो एबं अर्जुन एक दिव्यास्त्रेर प्रयोग करे जयद्रथेर बध करलो। सब पांडव सेनाय खुशिर ढेउ उठे गेल। अर्जुन निजेर प्रतिज्ञा पूर्ण करलो। सेई समय भीमेर पुत्र घटोत्कच युद्धभूमिते पदार्पण करलेन। घटोत्कच मायाबी युद्धे पारदर्शी छिलेन। तार रचित मायाजाले सर्वसैनिक भयचकित हये गेल। कौरव सेना भये यत्रतत्र दौड़ते थाकलो। ओई दिन अनेक रथी महारथीदेर मध्ये भयंकर महारयुद्ध हलो। कृष्ण आमाके कर्णेर काछे निये चलो, आज नयतो आमी थाकबो नयतो ओ। अर्जुन, तोमार कर्तव्य युधिष्ठिरके रक्षा करा और ताछाड़ा घटोत्कच एकाकी कर्णेर सामना करार जन्य यथेष्ट। घटोत्कच निजेर सर्वशक्ति प्रयोग करे कर्णेर बध करल। जे रकम आपनार इच्छा। आजकेर एई युद्ध इतिहासे अमर हये जाबे। सर्वयोद्धा एके सर्वदा स्मरण राखबे। कर्ण एवं घटोत्कचेर मध्य भयंकर युद्ध हलो। प्रत्येक कौरव सैनिक भये काँपछिल। सर्वजन मिले कर्णके साहाय्य हेतु डाकछिल। कर्ण एटाई सठिक समय बैजयंती अस्त्रेर प्रयोगेर। बैजयंती अस्त्रेर प्रयोग करे घटोत्कचेर बध करो। बिवश हये कर्ण ওই অস্ত্রের প্রয়োগ ঘটোৎকচের উপর করল। একটা বিদ্যুৎ চমকানির মতো কর্মর করতে করতে দিব্যাস্ত ঘটোৎকচের উপর এগোচ্ছিল। মনে হয় আমার অন্তিম সময় এসে গেছে। শেষ কৌশল প্রয়োগ করে ঘটোৎকচ নিজের মায়াবী শক্তির দ্বারা নিজের আকার বর্ধিত করতে লাগলো। এর ফলে যখন সে মৃত অবস্থায় পড়ছিল তাতে অসংখ্য কৌরব সৈনিক তার নিচে চাপা পড়ে मारा जाए। भीम और अन्यान्य पांडव घटोत्कचेर मृत्युर बार्ता शुने शोके आकुल हये पड़ल, किन्तु कृष्ण तादेर सान्त्वना दिल। घटोत्कच एक महान योद्धा छिलो, ओर वीरेर मतो मृत्यु हयेछे, किन्तु कर्ण निजेर शेष शक्ति प्रयोग करे फेलेछे। एखन से शक्तिहीन हये पड़ेछे। परेर दिन सूर्येर तीव्र किरणेर साथे युद्धेर आरम्भ हलो। गुरुवर, आज दिव्यास्त्रेर प्रयोग करे पांडव सेनादेर पराजित करुन। दुर्योधन दिव्यास्त्रेर प्रयोग सामान्य सेनादेर ऊपर करा युद्धेर नियमेर बिरुद्ध, किन्तु यदि तुमी चाओ ताहले आमी तार प्रयोग अवश्यई करब। নিজের সৈন্যদের নেতৃত্ব করার সময় গুরু দ্রোণ ধ্রুপদের 3 নাতিকে হত্যা করল। তারপর তিনি বিরাট আর ধ্রুপদের হত্যা করল। নিজের পিতা ও পুত্রদের মৃত্যু দেখে দৃষ্টান্তদুগ্ন খুব জোর ধাক্কা পেল। সে গুরু দ্রোণের বধ করার প্রতিজ্ঞা করল। সেই সময় গুরু দ্রোণ অর্জুনের উপর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করল। অর্জুন ব্রহ্মাস্ত্রের জবাব ব্রহ্মাস্ত্র দিয়েই দিল। তারপর গুরু দ্রোণ বাকি সেনাদের উপর নিজের লক্ষ্য কেন্দ্রিত করল। নিজের সম্মুখে আসা প্রত্যেক সৈন্যকে সে মৃত্যুর কোলে ঠেলে দিল। গুরু দ্রোণ ভুল যুদ্ধনীতির প্রয়োগ করেছে। আমাদের ওনাকে থামাতে হবে, কিন্তু কিভাবে? যদি গুরু দ্রোণ নিজের পুত্র অশ্বত্থামার মৃত্যুর খবর শ্রবণ করে তো উনি যুদ্ধ তখনই থামিয়ে দেবেন। কিন্তু যুধিষ্ঠির এই যোজনা মঞ্জুর করল না। কৃষ্ণের বারংবার বোঝানোয় যুধিষ্ঠির রাজি হল। যোজনা অনুসারে ভীম অশ্বত্থামা নামক এক হস্তিকে বধ করলেন এবং গুরু দ্রোণের নিকট গিয়ে চিৎকার শুরু করল, অশ্বত্থামা মৃত। এই কথা শ্রবণ করে গুরু দ্রোণ ধাক্কা খেল। উনি প্রায় অজ্ঞান হয়ে গেলেন। এই খবরের সত্যতা জানতে উনি যুধিষ্ঠিরের নিকট গেলেন। ব্যক্ত করো যুধিষ্ঠির, অশ্বত্থামাকে মৃত। যুধিষ্ঠির নিজের জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেননি, কিন্তু শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে তিনি জবাব দিলেন, অশ্বত্থামা ইতি গজ নরহা কুঞ্চরহা। কিন্তু গজ তিনি খুব ধীরে বললেন। এই খবর শ্রবণ মাত্র গুরু দ্রোণ নিজের ধনুষ ফেলে রথের নিচে বসে পড়লেন। দৃষ্টান্তদুগ্ন এই সুযোগের লাভ ওঠালো। ওই রথে চড়ে তলোয়ার দিয়ে ওনার মস্তক ছেদ করল। গুরু দ্রোণের মৃত্যু কৌরবদের জন্য একটা বড় দুর্ভাগ্য ছিল। গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা সেই সব জনের হত্যা করার প্রতিজ্ঞা গ্রহণ করল যারা দ্রোণের মৃত্যুর জন্য দায়ী। সেই সময় কর্ণ পাণ্ডব সেনাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধে হাহাকার করিয়ে ছাড়ছিল। ভীম দুঃশাসনের সাথে লড়ছিল। দুজনেই সর্বপ্রকার অস্ত্রশস্ত্রই প্রয়োগ করছিল একে অপরের উপরে। অনেক দেরি পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ চলল। অবশেষে এক শক্তিশালী প্রহার দ্বারা ভীম দুঃশাসনকে ধরিত্রীতে আছড়ে ফেলল আর তার ডান হাত দেহ থেকে বিচ্ছেদ করল। অবশেষে ইতিহাসে দুই সর্বশ্রেষ্ঠ মহারথী একে অপরের সম্মুখে এলো। এই প্রচণ্ড যুদ্ধে সর্বপ্রকারের দিব্যাস্ত্রের প্রয়োগ হলো। অর্জুন আগ্নেয়াস্ত্রের প্রয়োগ করল। তার জবাব কর্ণ পর্জনাস্ত্র দ্বারা দিল, কিন্তু তার দ্বারা সৃষ্ট জলে কর্ণের রথের একটা চাকা মাটিতে ফেঁসে গেল। রথ থেকে নিচে নেমে কর্ণ চাকা তোলার প্রচেষ্টা করল, কিন্তু ঠিক সেই সময় তার এক ব্রাহ্মণের দেয়া অভিশাপের কথা স্মরণ হলো। নিজের জীবনের সর্বোচ্চ যুদ্ধ লড়াইয়ের সময় ধরিত্রী তোমার রথের চাকা আত্মস্থ করবে, আর যেই প্রকার তুমি আমার পবিত্র গাইকে হত্যা করেছ সেই প্রকার তুমিও মারা যাবে। অপেক্ষা অপেক্ষা করো অর্জুন, আমার রথের চাকা তুলতে দাও। না, এটা ধর্মযুদ্ধ নয়। আমি ধরিত্রীতে দণ্ডায়মান আর আমি শস্ত্রহীন। কোন ধর্মযুদ্ধের কথা বলছো তুমি কর্ণ? পাশা কি ধর্ম অনুসারে খেলা হয়েছিল, নাকি তুমি যখন অভিমন্যুর হত্যা করেছিলে সেটা ধর্মযুদ্ধ ছিল? নিজের ধনুক তোলো অর্জুন আর বাণ চালাও। যদি আমার জীবন পবিত্র আর কলঙ্কহীন তো এই অস্ত্র আমার শত্রুর নাশ করবে। ওই শক্তিশালী দিব্যাস্ত্র কর্ণের শিরচ্ছেদ করল এবং এই প্রকার যুদ্ধের 17তম দিবস মহারথী কর্ণের মৃত্যুর সাথে যুদ্ধ সমাপ্ত হলো। নিজের পরম মিত্র মহারথী কর্ণকে মৃত দেখে দুর্যোধন নিজের অশ্রু থামাতে পারল না। হে কর্ণ! দুর্যোধনের অন্তিম যুদ্ধ। দুর্যোধন এখন একাকী হয়ে গেছিলেন। মৃত্যু ভয়ে সে এথা ওথা পরিভ্রমণ করছিলেন। অবশেষে উত্তর দিশায় তিনি দৈপায়ন পুষ্করে পৌঁছলেন এবং উনি ওখানেই লুকোনোর নিশ্চয় করলেন। জলকে স্থির করে তিনি তার মধ্যে প্রবেশ করলেন। ঠিক সেই ক্ষণে কৃপাচার্য, কৃতবর্মা এবং অশ্বত্থামা দুর্যোধনকে খোঁজার হেতু হেতাহতা পরিভ্রমণ করছিলেন। ওনারাও ওই স্থানে চলে এলো। যখন জানতে পারল সে দুর্যোধন এই স্থানে লুকিয়ে আছেন, তারা দুর্যোধনকে বললেন, বাইরে এসে পাণ্ডবদের সাথে যুদ্ধ করো, শৌর্যের সাথে যুদ্ধ করে বিজয়ী হও, অথবা বীর মরণ স্বীকার করে নাও। দুর্যোধন উত্তর দিলেন যে, আমি আনন্দিত যে তুমি এখনও জীবিত, আমি খুবই ক্লান্ত, আমরা কাল যুদ্ধ করব। অশ্বত্থামা আর বাকিজন রাজার নির্ণয়ে খুশি হয়ে গেল। সবাই ওখান থেকে ফেরত চলে গেল। ঠিক সেই সময় এক শিকারী ওখান দিয়ে যাচ্ছিলেন, যে এই কথোপকথন শ্রবণ করে ভীমকে খবর দিয়ে দিলেন। শ্রীকৃষ্ণের পাশ্চাত্য অনুসারে সর্বপাণ্ডব ওই স্থানে গেলেন। যুধিষ্ঠির দুর্যোধনকে আওয়াজ দিলেন, দুর্যোধন কোথায় গেল তোমার অভিমান, কোথায় গেল তোমার বীরত্ব, ওঠো এবং একজন ক্ষত্রিয়র মতো যুদ্ধ করো। দুর্যোধন জলের গভীর থেকে জবাব দিলেন, আমি এখানে কোনো দুঃখ বা ভীত হয়ে আসিনি, আমি খুবই ক্লান্ত, তোমরাও আরাম করো, আমরা কাল সকালে যুদ্ধ করব। শ্রেষ্ঠ যোদ্ধা তাকেই বলে যে যুদ্ধ সমাপ্তির পরেই বিশ্রাম নেয়। বাহিরে এসো, যুদ্ধ করো, একজন ক্ষত্রিয়র মতো লড়াই করো, বিজয় প্রাপ্ত করো অথবা মৃত্যু। কিন্তু আমি শস্ত্রহীন আর কবচহীন, একজন সশস্ত্র সৈনিকের সাথে লড়াই করা আমার উচিত নয়, আমি তোমাদের মধ্যে যে কোনো একজনের সাথেই লড়ব। পাণ্ডবরা সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা, আমাদের মধ্যে যে কোনো একজনের সাথেই তুমি যুদ্ধ করো, আর অবশিষ্টজন শুধু দেখবে, দেখি তোমার বীরত্ব। সর্বপাণ্ডব অট্টহাস্য করতে থাকল। দুর্যোধন নিজের হস্তে এক গদা নিয়ে বাহিরে এলেন। পাণ্ডবরা ভীমকে আগে করার নিশ্চয় করল। দুটো মদমত্ত হস্তির মতো দুর্যোধন আর ভীম একে অপরের সামনে এলেন। সর্বযোদ্ধারা ওই দুজনের চারপাশে এক মণ্ডল বানিয়ে ফেলেছিলেন। এক ভীষণ যুদ্ধের আরম্ভ হলো। দুজনেই যুদ্ধের সর্বনিয়ম পালন করেই যুদ্ধ করছিলেন। একে অপরের দিকে সেন দৃষ্টি প্রয়োগ করে, কখনো বায়ুতে লম্ফরত অবস্থায় একে অপরের প্রচণ্ড প্রহার করছিলেন। একে অপরকে ওরা ভূমিতে আছড়ে ফেলার প্রচণ্ড প্রয়াস করছিলেন। অকস্মাৎ দুর্যোধন একটা প্রচণ্ড বার করার হেতু বায়ুতে লম্ফরত হলেন। তখনই শ্রীকৃষ্ণ নিজের জঙ্ঘায় হস্তপ্রহার করে ভীমকে সংকেত দিলেন। শ্রীকৃষ্ণের ওই সংকেত পাওয়া মাত্র ভীম নিজের প্রতিজ্ঞা স্মরণ করল। ভীম ওই ক্ষণেরই প্রতীক্ষা করছিলেন। দুর্যোধন যখন দ্বিতীয়বার বায়ুতে লম্ফরত হলেন, ভীম তখনই দুর্যোধনের জঙ্ঘায় প্রচণ্ড প্রহার করলেন। দুর্যোধন ঘায়েল হয়ে ভূমিতে আছড়ে পড়লেন। ভীম নিজের পদ দুর্যোধনের মস্তকে রাখলেন, কিন্তু যুধিষ্ঠির তাকে থামালেন আর উক্ত করলেন, ব্যাস ভীম, তুমি তোমার প্রতিজ্ঞা পূর্ণ করেছ, এখন মুক্তি দাও ওকে, ও তোমারই ভ্রাতা। সম্পূর্ণ বিজয়ী হয়ে পাণ্ডবরা ফিরলেন। ফেরত আসার পর শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে রথ হইতে অবতরণ করতে নির্দেশ দিলেন। শ্রীকৃষ্ণের অবতরণের পরই রথ জ্বলে ছাইভস্য হয়ে গেল। পাণ্ডবরা প্রশ্ন করলেন, শ্রীকৃষ্ণ এ কেমনে হলো? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যুদ্ধ চলাকালীন অনেক দিব্যাস্ত্র আর ব্রহ্মাস্ত্র এই রথে প্রহার করেছিল, যার প্রয়োগ অর্জুনের উপর হয়েছিল, কিন্তু যতক্ষণ আমি ওই রথে উপস্থিত ছিলাম ওই রথ সুরক্ষিত ছিল। এখন যুদ্ধ শেষে এই রথের কার্য সমাপ্ত হলো। महर्षि व्यास सठिक बोलेছিলেন যথা কৃষ্ণ তথা বিজয়। অশ্বধামার প্রতিশোধ। कृपाचार्य कृतवर्मा और अश्वत्थामा दुर्योधन के देखते गेलें। अश्वत्थामा बोलें, दुर्योधन आज रात्रेई आमी सर्व पांचाल एवं पांडवदेर बध करे देब, आमाके आज्ञा दाओ। अश्वत्थामार एई कथाय दुर्योधन भावुक हो गेल। अश्वत्थामाके उनी कौरवदेर सेनापति नियुक्त करलें। ओई राते पांडवदेर शिबिरे आनंद उत्सव छिलो। सर्वजन खूब उत्तेजित छिलो और अन्यदिके अश्वत्थामा जंगले शुए निजेर प्रतिशोधेर षड़यंत्र बानाच्छिलेन। हठात् करे तिनी देखलेन एकटा पैंचा उड़ते उड़ते निकटवर्ती एकटी वृक्षे गेल और घुमंत सब काकदेर मेरे खेये फेललो। एई देखे तार मनेओ एकटा षड़यंत्र एलो। तिनी कृपाचार्य एवं कृतवर्माके जागालेन और बोलें, आमार मने एक खूब भालो उपाय आछे। रात्रे जखन सबाई घुमोबे आम्रा पांडवदेर आक्रमण करे तादेर शेष करे फेलबो। कृपाचार्य एवं कृतकर्मा दुजोनेई एई षड़यंत्रेर बिरुद्धे छिलेन। ओरा अश्वत्थामाके बोझानोर अनेक प्रचेष्टा करलेन किन्तु से बद्धपरिकर छिलो। अवशेषे ताराओ ओर कथा मेने निल। सर्वप्रथम ओरा घुमन्त दृष्टामदुग्नके मेरे फेललें, तारपर द्रौपदीर 5 पुत्र के, तारपर श्रीखंडी और बाकी सर्व पांडव सैन्यदेर उनी मेरे फेललें। परदिन सूर्योदयेर परो पांडव शिबिरे निस्तब्धता बिराज करछिलो। ओदेर सर्व सैनिक मारा गेछिलो। अश्वत्थामा एई शुभ समाचार शोनानोर जोन्नो दुर्योधनेर काछे गेलेन। तिनी बोलें, दुर्योधन सब पांचाल एवं द्रौपदीर सर्वपुत्र एखन मृत, आमी दृष्टामदुग्नकेओ मेरे फेलेछि। अश्वत्थामा आज तुमी ता करे देखिएछो जा भीष्म द्रोण अथवा कर्णओ करते पारेनि। आमार शुभाकांक्षा सर्वदा तोमार साथे थाकबे। एबार आमादेर साक्षात स्वर्गे हबे। एई कथा बोलते बोलते दुर्योधन निजे शेष निश्वास त्याग करलेन। तिनी योद्धाई फिरत चले गेलेन और एदिके कोनोभावे दृष्टामदुग्नेर साथी बेंचे गेछिलो और सेई युधिष्ठिरके एई भयानक घटनार विबृति दिलेन। जखन पांडवरा एई समाचार पेल तादेर मने खूब धक्का लागलो। द्रौपदी शोकेर तो कोनो सीमाई रइल ना। युधिष्ठिर ताके शांत करार आप्राण चेष्टा करछिलेन किन्तु द्रौपदी बोलेन, आमी क्रोधे अंधकार देखछि, द्रोणाचार्येर एई दुष्ट पुत्र के हत्या करो, तोमादेर प्रतिशोध निते हबे। तारा बोलेन, अश्वत्थामा तो जंगले पलायन करेछे, आमरा जोदि प्रतिशोध निएओ नी ताहलेओ तुमी कि करे विश्वास करबे। द्रौपदी बोलेन, आमाके अश्वत्थामार मस्तकस्थित जन्मजात मणि एने देखाओ। भीम तत्क्षणात् उठे गिये सेई परीक्षा स्वीकार करलो और तार हेतु प्रस्थान करलो। अर्जुन और श्रीकृष्ण ताहार पश्चात चलिलेन। ओनारा अश्वत्थामा के महर्षि व्यासेर साथे पेलेन। भीम दौड़े निकटे गेलेन। ओनाके देखे अश्वत्थामा ब्रह्मास्त्रेर प्रयोग करलेन। अर्जुन भ्रातागण तत्क्षणात् बोलेन, अर्जुन गुरु द्रोणेर काछे पावा ब्रह्मास्त्र प्रयोगेर एटाई उचित समय। सेई जोन्नो संगे संगे जवाबे अर्जुनओ ब्रह्मास्त्र प्रयोग करलेन। जखन दुई महान अस्त्र एके अपरेर साथे घात खेलो सारा पृथिवी काँपते थाकलो। तखन महर्षि व्यास बोलेन, तोमरा कि जानो ना जे ब्रह्मास्त्रेर मतो महान अस्त्र जखन एके अपरेर साथे घात हय तखन धरित्री कम से कम 12 बछरेर जोन्नो उजाड़ हये जाय। अर्जुन तुमी तोमार ब्रह्मास्त्र फिरत निये नाओ और अश्वत्थामा कोनोभावेई तुमी पांडवदेर मारार जोन्नो सक्षम नओ। जोदि तुमी जीवित थाकते चाओ तो ओई मणि भीमके समर्पण करो। अश्वत्थामार काछे आर कोनो उपाय छिलो ना। भीम अश्वत्थामार मस्तक थेके ओई मणि केटे निलेन। ओई मणि देखे द्रौपदी अत्यंत आनंद पेलेन एवं द्रौपदीर आत्मतुष्टि हलो। कृष्ण अवतारेर समाप्ति। पांडवरा विजय यात्रार साथे हस्तिनापुर फिरलेन। सब प्रजारा निजेदेर विजयी राजाके धूमधाम करे घटा करे स्वागत जानालेन। राज्याभिषेक दरबारे युधिष्ठिर निजेर भ्राता एवं अन्यान्यदेर निजेर निजेर कार्य प्रदान करे दिलेन। भीम के युवराज घोषित करा हलो, विदुर के महामंत्री, संजय के अर्थ व्यवस्था प्रदान करा हलो, अर्जुन के सेनापति घोषित करा हलो, नकुल के सेनाबाहिनीर देखाशोनार काज सम्प्रदान करा हलो और सहदेव युधिष्ठिरेर अंगरक्षक नियुक्त हलो। एई महायुद्धेर परे 36 बछर हये गेछिलो, किन्तु एर मध्येओ महायुद्धेर गभीर घन कालो छाया बिराजमान छिलो। श्रीकृष्ण मने मने जेने गियेछिलेन जे ओनार समय चले एसेछे। एकदिन उनी जखन जंगले भ्रमण करछिलेन, एदिक ओदिक किछुक्षण इतस्तत भ्रमणेर पर एक गाछेर नीचे तिनी ध्यानस्थ हये बसलेन। ओनार सुंदर डान पा आगेर दिके झुकेछिलो। सेई समय जारा नामक एक शिकारी ओखान दिये जाच्छिलेन। श्रीकृष्णेर सुंदर पादुकाके से हिरण भेबे बसलो आर निजेर तीर दिये लक्ष्य भेद करलो। सेई तीर श्रीकृष्णेर पायेर एपर ओपर चले गेलो। जारा जखन शिकार देखार जोन्नो निकटे एलो तखन से तार भूल बुझते पारलो। से श्रीकृष्णर काछे दया भिक्षा चाइलो। श्रीकृष्णई ओई शिकारी बुझिए निजेर नश्वर शरीर त्याग करलेन। अंतिम यात्रा। श्रीकृष्णेर सारथी दारक एई खबर हस्तिनापुरे गिये सब पांडवदेर शोनालेन। अर्जुन तत्क्षणात् द्वारका पौंछालेन। 7 दिनेर ओनार द्वारकाबासेर दरुण श्रीकृष्णेर पिता वासुदेवेर मृत्यु हये गेल। अर्जुन ओनार अंतिम संस्कार करलेन। उनी बलरामके खोजारो अनेक चेष्टा करलेन किन्तु ओनाकेओ कोथाओ पेलेन ना, ताई ओनाके मृत घोषणा करा हलो। 7 दिन बादे उनी द्वारकार नागरिकदेर साथे निये इंद्रप्रस्थ फिरलेन, जेखाने कृष्णेर नाती बड़ो होच्छिलो। वज्रके राजा घोषित करा हलो। एई सब घटनागुलोते अर्जुन भीषण असुस्थ मनस्थितिते छिलो। उनी महर्षि वेदव्यासेर काछे गेलेन। वेदव्यास शुधालेन, सब कुशल आछे तो अर्जुन? चिंतित तो देखाच्छ। श्रीकृष्ण और बलराम आर नेई, स्मृतिर स्वप्न शेष हये गेल। एसब आमी आर सইতে पाচ্ছি না। दुखी होयो ना अर्जुन, सब जीवित प्राणीर मृत्यु निश्चित और एखन तो पांडवदेरो एई धरत्री कार्य शेष हये गेछे। तोमार फेरार समयो एसे गेछे। अर्जुन सब बुझलो। तिनी हस्तिनापुर फिरलेन। उनी सब कथा युधिष्ठिरके बोललेन। युधिष्ठिर अर्जुनके बोललेन, अर्जुन आमादेर भविष्यत स्वीकार करा उचित। युधिष्ठिर परीक्षितके हस्तिनापुरेर राजा हिसेबे राज्याभिषेक करलेन। समस्त पांडव राजवेश परित्याग करे बलकल परिधान करलेन एवं द्रौपदीके संगे निये ओनारा अंतिम यात्रा शुरू करलो। जे यात्रार शेष बा फेरार कोनो सम्भावना छिलो ना। काकतलीय भावे एक सारमेय तादेर पीछन पीछन चलते शुरू करलो। किछु दूर जावार परी द्रौपदी नीचे पड़े निस्तेज हये पड़ल। उनी निजेर शेष निश्वास त्याग करलेन। युधिष्ठिरके तार भाईरा बोले उठल, भाताश्री द्रौपदी तो निजेर जीवने कोनो भेदाभेद बा पाप करेननी, ताहले तार मृत्यु आगे केन हलो? युधिष्ठिर कोनो जवाब दिल ना। सब भाईरा आगे आगे चलते थाकलो। एबार सहदेव नीचे पड़े गेल। बाकीरा बोलल, सहदेव खूबी दयाबान और निस्वार्थ छिलो, ताहले ओर शेष केन हलो? सहदेव सर्वदा भाबतो जे ओर मतो बुद्धिमान और केउई नेई। ओर एई अहंकारी आजोर अंतेर कारण। एबार चार भाई आर सारमेय आगे आगे चलते थाकलो। किन्तु नकुल बेशी दूर चलते पारलो ना, सेও नीचे पड़े गेल और निजेर शेष निश्वास त्याग करलो। देखो भाताश्री, नकुलेरो अंत हो गेल। नकुल एटा भाबतो जे से निजे ए संसारे श्रेष्ठ पुरुष, और ए अहंकार हेतु आज से शेष हलो। किछु दूर जेतेई अर्जुनेरो मृत्यु हलो। अनेक बारी अर्जुन निजे शत्रुदेर एक ही दिने शेष करार प्रतिज्ञा करेछिलो, किन्तु अनेक बारी ता पुरो होयनी। निजेर पराक्रमेर और एई अहंकार ओके शेष करे दिलो। एबार दुई भाई और ओई शार्मेओ आगे चललो, किन्तु एबार पाला छिलो भीमेर। एबार आमी केन भाताश्री? मृत्युर क्षणे भीम जिज्ञेस करलो, तुमी खाद्य अनेक बेशी परिमाणे ग्रहण करते और सर्वदा तुमी निजेर क्षमतार अहंकार करते, एई कारणे तोमार अंत निश्चित। युधिष्ठिर एबार एकलाई आगे बाड़ते थाकलो और शार्मेओ तार पीछने। एई समय अकस्मात ओखाने इंद्रदेव प्रकट हलेन। तिनी बोलेन, एसो युधिष्ठिर, आमार रथे चढ़ो। युधिष्ठिर उत्तर दिलेन, भगवान, आमार स्त्री एवं भातृगण एक एक करे शेष निश्वास त्याग करलो। ओदेर छाड़ा आमी स्वर्गे एकला आसते चाई ना। तुमी स्वर्गे प्रवेश करते चलेछो, एई शार्मेयके एखानेई छेड़े दाओ। ना, आमी ए पारबो ना। एई शार्मेय आमार शरणे एसेछे। एई अबला जंतुके एकला छाड़ा महापाप हबे। ओई समयई मृत्यु देवता यमधर्म जे शार्मेय रूप निएछिलेन तिनी निजे रूपे प्रकट हलेन। तिनी युधिष्ठिरेर परीक्षा निच्छिलेन। तोमार धर्मनिष्ठा एवं सर्वप्राणीर प्रति तोमार दया तोमाय महान बनाय। तुमी सर्वदाई स्वर्गे प्रवेशेर योग्य। एई भावे इंद्रेर रथे चढ़े युधिष्ठिर स्वर्गलोक पौंछलेन। युधिष्ठिर ओखाने दुर्योधनके बसे थाकते देखलेन। एई पापी दुर्योधन स्वर्गे, तो आमार पवित्र शूरवीर भाईरा कोथाय? द्रौपदी, कुंती, कर्ण एरा कोथाय? श्रीखंडी, ध्रुपद, विराट, शल्य, अभिमन्यु और बाकी सब कोथाय? यदि एरा एखाने ना थाके ताहले आमिओ एखाने थाकते चाई ना। आमाके सेखाने पौंछे दाओ जेखाने आमार प्रियजनरा आछेन। देवतारा एकजन दूतके युधिष्ठिरेर साथे पाठालेन। युधिष्ठिर निजेर भाई और अन्यान्यदेर साथे मिलन हेतु चले गेल। युधिष्ठिर के ओई दूत एक भयानक अपरिष्कार अंधकार और भयानक जानोयार आछे एई रकम भयाबह जायगाय निये गेल। आमी कोथाय? हठात् उनी मानुषेर आवाज शुनते पेलेन। एटा कि करे सम्भव? सर्वपुण्यशील मानुष एई भयानक जायगाय और दुष्ट दुर्योधन स्वर्गते? अन्यजन बोल्लो, आपनी फेरत जान। युधिष्ठिर बोलें, यदि आमी एखाने थाकाते आमार प्रियजनदेर कोनो साहाज्य हय तो आमी एखानेई थाकबो। दूत चले गेल और युधिष्ठिर सेखाने एकला रये गेल। किछुक्षण बादे इंद्रदेव अन्य देवतादेर साथे सेखाने प्रकट हलेन। तारा युधिष्ठिरके बोलें, क्रोधित होते ना। एई सबे तुमी नरकेर एक झलक देखले, शुधु सर्वप्राणीदेरই তাদের কুকর্মের জন্য শাস্তি পেতে হয়। তুমি মনে করতে পারো তুমি একবার দ্রোণাচার্যকে মিথ্যা বলিয়াছিলে। ওই সময় যুধিষ্ঠির পবিত্র গঙ্গায় স্নান করে নিজের নশ্বর শরীর ত্যাগ করে স্বর্গলোকে প্রবেশ করলেন, যেখানে তিনি তার সমস্ত প্রিয়জনদের দেখা পেলেন। কৌরব আর পাণ্ডবদের এই দীর্ঘ কথা आमी जीवन एवं युद्धेर समस्त विवरणेर साथे कथित करलाम। जे एई कथा शुनबे तार समस्त पाप धुए जाबे और से अवश्यई भगवान विष्णुर बैकुंठे प्रवेश पाबे। और एइभावेई वैशम्पायन कथित महर्षि वेदव्यास रचित एक अमर ऐतिहासिक महाकाव्य महाभारत समाप्त हलो। আচ্ছা বন্ধুরা, আশা করছি তোমাদের আমার ভিডিও ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার और आमादेर चैनल के सबस्क्राइब अवश्य करो और हाँ बेल आइकन प्रेस करते एकदम भूलबे ना किन्तु।